আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা সরল সমীকরণ সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমীকরণ। সমীকরণ কি? সমীকরণ হলো অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যই হলো সমীকরণ। আমি আবারও বলতেছি, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যই হলো সমীকরণ। যেমন আমি যদি এখন এখানের মধ্যে লিখি যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ, এই যে আমরা লিখলাম এটি একটি সমীকরণ। কেন এটি একটি সমীকরণ? তার কারণ এখানে সেই তিনটি জিনিস রয়েছে। এই যে এখানে সর্বপ্রথমে যে এক্স রয়েছে, এই এক্সের মান কি আমাদের জানা আছে? না। আমরা হয়তো বা অঙ্কটা করে এক্সের মান বের করতে পারবো, কিন্তু এক্সের মান এই মুহূর্তে এখানে কি এক্সের মান দেওয়া আছে? না, এক্সের মান দেওয়া নাই। অর্থাৎ এক্সের মান নির্দিষ্ট না, আমাদের জানা নেই, তার মানে এক্সের মান অজানা। তাহলে যেহেতু এক্সের মান অজানা, সুতরাং এটি হচ্ছে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক। তারপর এই যে যোগ চিহ্ন, এটি হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। আমরা জানি প্রক্রিয়া চিহ্ন চারটি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটি চিহ্ন হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তাহলে এই যে এখানে যোগ চিহ্ন, তার মানে প্রক্রিয়া চিহ্ন। তাহলে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং এই যে সমান চিহ্ন, এই তিনটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। এই তিনটি জিনিস যখন থাকবে তখন তাকে আমরা সমীকরণ বলবো। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে, এই সম্পূর্ণটা একটি গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। তাহলে সমীকরণ কি আমরা শিখলাম। এখন আমরা আবার চাইলে এটাও কিন্তু লিখতে পারি আমরা যে টেন মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি। তাহলে এই যে এখানের মধ্যে ওয়াইয়ের মান আমাদের জানা নাই, অর্থাৎ অজানা রাশি অথবা এটি একটি চলক। আর এই যে বিয়োগ চিহ্ন, এটি হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। আর এই সমান চিহ্ন, তাহলে অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকেই বলা হয় সমীকরণ। এরপরে আমরা যা লিখলাম যে সরল সমীকরণ। সরল সমীকরণ কি, এটা জানার আগে সমীকরণের আরেকটা তথ্য আমরা জেনে নিই যে এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের বাম পাশের রাশিকে বলা হয় বাম পক্ষ এবং ডান পাশের রাশিকে বলা হয় ডান পক্ষ। অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে যেটা থাকে তাকে আমরা বলি বাম পক্ষ, আর সমান চিহ্নের ডান দিকে যেটা থাকে তাকে আমরা বলি ডান পক্ষ। তাহলে সমান চিহ্নের দুই দিকে দুইটি পক্ষ থাকে, দুইটি রাশি থাকে, বাম রাশি ডান রাশি, তাকে আমরা বলি বাম পক্ষ ডান পক্ষ। এখন আসি আমরা সরল সমীকরণ, শব্দটা খেয়াল করবেন, সরল সমীকরণ। সরল সমীকরণ কি? সরল সমীকরণ হচ্ছে অজানা রাশি বা এই যে চলক, এই চলক যখন এক ঘাত বিশিষ্ট হয়। কি ঘাত? এক ঘাত শব্দটা আমরা লিখলাম, এক ঘাত বিশিষ্ট। অর্থাৎ যখন কোনো চলক এক ঘাত বিশিষ্ট হয় তখন ওই সমীকরণকে আমরা বলি সরল সমীকরণ। অর্থাৎ অজানা রাশির এক ঘাত বিশিষ্ট হলে, অজানা রাশি এক ঘাত বিশিষ্ট হলে ওই সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। এখন একটি সমীকরণের মধ্যে চলক একটি থাকবে বা দুইটি থাকবে বা অনেকগুলো থাকবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু চলকের ঘাত, এই যে ঘাত, ঘাত বলতে বোঝানো হয় পাওয়ারকে, আমরা যেটিকে পাওয়ার বলে থাকি, ঘাত অর্থাৎ পাওয়ার। যখন কোনো চলকের পাওয়ার এক পাওয়ার হয়, অর্থাৎ পাওয়ার শুধু ওয়ান, অন্য কোনো পাওয়ার নেই, যেমন এই যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ, এটি একটি সমীকরণ, এটি কিন্তু একটি সরল সমীকরণ। কেন? তার কারণ এক্সের এখানে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে না তার মানে এটির পাওয়ার ওয়ান। তাহলে যেহেতু এটির পাওয়ার ওয়ান, অর্থাৎ এটি এক ঘাত বিশিষ্ট চলক, কয় ঘাত বিশিষ্ট চলক? এক ঘাত বিশিষ্ট চলক, সুতরাং এই সমীকরণটি সরল সমীকরণ। এবার টেন মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি, এখানে ওয়াইয়ের কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, অর্থাৎ ঘাত দেখা যাচ্ছে না, তার মানে এখানে পাওয়ার হিসেবে ওয়ান রয়েছে। তাহলে এই যে চলক, এটি হচ্ছে এক ঘাত বিশিষ্ট চলক, এক ঘাত মানে পাওয়ার ওয়ান। তাহলে সেই সমীকরণকে আমরা বলি সরল সমীকরণ। তাহলে এখানের মধ্যে আমরা নতুন করে দুইটি সমীকরণ লিখলাম। এই যে এখানের মধ্যে যে সমীকরণটি লিখলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি, এক্স একটি চলক, ওয়াই একটি চলক, দুইটি চলক এখানের মধ্যে রয়েছে, কিন্তু এক্সের পাওয়ার ওয়ান, ওয়াইয়ের পাওয়ার ওয়ান,
চলক দুইটি থাকা সত্ত্বেও যেহেতু তাদের পাওয়ার ওয়ান অর্থাৎ দুইটি চলকই এক ঘাত বিশিষ্ট তাহলে এটিও সরল সমীকরণ। চলক কয়টি আছে এটা দেখার বিষয় না, চলকের পাওয়ার কি সেটা হচ্ছে দেখার বিষয়। যখনই আমরা দেখব যে চলকের পাওয়ার ওয়ান, কোনো পাওয়ার নেই অর্থাৎ পাওয়ার ওয়ান, তখন সেই সমীকরণটিকে আমরা বলবো সরল সমীকরণ। তাহলে এই যে এখানে এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান, সুতরাং এই সমীকরণটি সরল সমীকরণ। 2x = y - 5, এই যে আরেকটি সমীকরণ লিখলাম এটিও সরল সমীকরণ। কেন? তার কারণ এই যে এখানে x, x এর কোনো পাওয়ার এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ পাওয়ার ওয়ান, এই যে এখানে y, y এর এখানে পাওয়ার দেখা যাচ্ছে না অর্থাৎ পাওয়ার ওয়ান, তাহলে দুইটি চলকেরই পাওয়ার ওয়ান অর্থাৎ দুইটি চলকই এক ঘাত বিশিষ্ট, তাহলে এটি হচ্ছে সরল সমীকরণ। কিন্তু এটিকে আমরা কী সমীকরণ বলবো? সেটি হচ্ছে দুই চলক বিশিষ্ট। এখানে ছিল একটি চলক, এখানে ছিল একটি চলক, তার মানে এই দুইটি সরল সমীকরণ হচ্ছে একটি চলক বিশিষ্ট, একটি চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ, এক চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। অর্থাৎ একটি চলক এবং পাওয়ারও তাদের ওয়ান, একটি চলক পাওয়ারও তাদের ওয়ান, তাহলে এক চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। আর এখানে চলক যেহেতু দুইটি, চলক যেহেতু দুইটি, তাহলে এটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখানের মধ্যে দুইটি চলক, এখানে এক্স এখানে ওয়াই, দুইটি চলক, তাহলে এটিও হচ্ছে দুই চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট। শব্দ খেয়াল করবেন, চলক আর ঘাত, দুই চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণে একাধিক চলক থাকতে পারে কিন্তু তাদের পাওয়ার অর্থাৎ ঘাত, ঘাত হবে ওয়ান, ঘাত কত হবে? ঘাত হবে ওয়ান, তাহলে তাদেরকে আমরা বলবো সরল সমীকরণ। এখন এই যেখানে ওয়ান, এই ওয়ান কিন্তু পরীক্ষার মধ্যে, প্রশ্নের মধ্যে থাকবে না, অর্থাৎ যেহেতু ওয়ান থাকবে না অর্থাৎ এই জায়গাটা ফাঁকা থাকবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে সেখানে ওয়ান রয়েছে। এই যে শুধু এম প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স, এই যে এম এর এখানে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, তাহলে এম এর কোনো পাওয়ার দেখা যাচ্ছে না মানে এখানে এম এর পাওয়ার ওয়ান, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সরল সমীকরণ কাকে বলে? এক ঘাত বিশিষ্ট, চলক যে কয়টি হোক এক ঘাত বিশিষ্ট অজানা রাশির, অজানা রাশির বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। অজানা রাশির এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। আমরা এখন এই সরল সমীকরণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা এখানের মধ্যে কিছু সমীকরণ উঠিয়ে নিলাম। এখানে বলা হয়েছে যে নিচের সমীকরণগুলো সমাধান করো, অর্থাৎ এই যে সমীকরণগুলো আমরা লিখলাম এই সমীকরণগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এখানের মধ্যে এই যে আমরা দেখতেছি যে সবগুলোই প্লাস চিহ্ন, এখানের মধ্যে প্লাস চিহ্ন রয়েছে, এটার মধ্যে একটার মধ্যে চিহ্ন নাই, তাহলে সেখানে কী সেটাও আমরা করব। তাহলে সবার প্রথমে আমরা আগে একটা অঙ্ক করি। এক নম্বর অঙ্কটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে 2, 3, 4 এই অঙ্কগুলো হুবহু একই নিয়মের অঙ্ক আমরা পারবো। তাহলে এক নম্বর অঙ্কটা বলা হয়েছে যে x + 4 = 13, এই অঙ্কটার সমাধান কীভাবে করব আমরা দুই পদ্ধতিতে অঙ্কটা করে দেখাবো। যেমন সবার প্রথমে আমরা এখানে লিখি আগে সমাধান। আমরা যখন এটি সমীকরণের সমাধান করব, সমীকরণের যে চলকটি থাকে অর্থাৎ অজানা রাশি যেটি থাকে, আমরা অজানা রাশিকে কি বলে থাকি? চলক বলে থাকি। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের অজানা রাশি বা চলক হচ্ছে x, তাহলে এই যে চলক x, এই x এর মান বের করতে হবে, এই সমীকরণের এই চলকের মান বের করতে হবে, তাহলে আমরা এই সমীকরণটাকে সমাধান করতে পারবো। আর এই যে চলক, এই চলকের যখন আমরা মান বের করবো এটিকে বলা হয় সমীকরণের মূল, মূল অংশ, মেইন। তাহলে সমীকরণের মূল হচ্ছে এই চলকের মান, চলকের মান যত হবে তার উপরে নির্ভর করবে যে এই সমীকরণটি সঠিক নাকি ভুল। সমীকরণের যেই মান বের হয়, এই সমীকরণের চলকের মান, এই চলকের মান দ্বারা আমরা সমীকরণটিকে সিদ্ধ করতে পারি। এখন সিদ্ধ মানে কি? সেটি হচ্ছে পাতলের মধ্যে এটি দিয়ে সিদ্ধ করব না, এটির মানে হচ্ছে এই চলকের মান যেটা বের হবে সেটি দ্বারা এই সমীকরণটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটি আমরা নির্ণয় করতে পারবো। এটিকে বলা হয় যে সমীকরণ সিদ্ধ হয়। তাহলে এক নম্বর যেই সমীকরণ আমরা এখন তার সমাধান করি। আমরা সবার প্রথমে এখন লিখব এক নম্বর যেই সমীকরণ তাকে x + 4 = 13।
আমরা এই অঙ্কটা দুইভাবে করে দেখাবো। সেটি হচ্ছে আমরা যে এই যে চলকের মান বের করব, আমাদের কাজ থাকবে যে চলকটাকে সবসময় সমান চিহ্নের বাম দিকে রাখার জন্য। আমরা চলকটিকে বাম দিকে রেখে বাকি অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে পরবর্তী লাইনে গিয়ে লিখব আমরা বা এক্স ইকুয়াল টু, ইতিমধ্যে সমান চিহ্নের ডান দিকে 13 রয়েছে, এই যে 13 রয়েছে আমরা বাম দিক থেকে প্লাস 4কে যদি ডান দিকে নিয়ে যাই, মনে রাখতে হবে এক দিক থেকে কোনো কিছু অন্য দিকে নিয়ে গেলে বা অন্য দিক থেকে কোনো কিছু এই দিকে নিয়ে আসলে তার যেই চিহ্নটা ছিল সেটা বিপরীত চিহ্ন হয়ে যায়। আমি আবারও বলি, একদিকের কোনো একটা সংখ্যা অন্য দিকে নিয়ে গেলে তার যেই চিহ্নটা ছিল সেটি বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে আমরা চলকটিকে একা রেখে দিলাম, চলকের সাথে যে ছিল প্লাস 4 তাকে আমরা অপর পক্ষে নিয়ে যাব। তাহলে প্লাস 4, তাহলে প্লাস চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, হবে মাইনাস 4। তাহলে আগে থেকে 13 ছিল আর প্লাস 4কে আমরা নিয়ে আসলাম, তাহলে মাইনাস 4। তাহলে এখন আমরা এক্স এর মান বের করতে পারবো যে 13 থেকে 4 মাইনাস করলে কত হয়, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 9। আমরা বলবো যে অতএব নির্ণেয় এক্স এর মান হলো 9, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমরা অঙ্কটি করলাম, কিভাবে করলাম, মনে রাখতে হবে যে সমীকরণটি দেওয়া থাকবে তার চলকটিকে আমরা সাধারণত বাম দিকে রাখার চেষ্টা করব এবং চলকটিকে একা রাখার চেষ্টা করব। চলকের সাথে যারা থাকবে তাদেরকে আমরা অপর পক্ষে নিয়ে যাব, চলকের সাথে যারা থাকবে তাদেরকে আমরা অপর পক্ষে নিয়ে যাব এবং যে চিহ্নটা ছিল সেটা বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা চলকটিকে একা রাখব, চলকের সাথে প্লাস 4 তাকে আমরা অপর পক্ষে নিয়ে যাব। অপর পক্ষে ইতিমধ্যে যে আছে, যে সংখ্যাটি রয়েছে সেটি তো থাকবেই, তার পাশে আমরা এই মাত্র যাকে নিয়ে আসলাম তাকে লিখব। অর্থাৎ আমরা যাকে অপর পক্ষে নিয়ে যাব তাকে কিন্তু আগে লিখব না, আমরা মাইনাস 4কে আগে লিখব না, আমরা মাইনাস 4কে পরে লিখব। অপরপক্ষে যে ছিল তাকে আমরা আগে বসিয়ে রাখব, এই জিনিসটা আমরা মানার চেষ্টা করব। এখন আমরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা যাকে অপরপক্ষে নিয়ে গেলাম তাকে আগে লিখলে কি কোনো সমস্যা, না সমস্যা নেই, কিন্তু যেহেতু অপরপক্ষে ইতিমধ্যে একটা সংখ্যা আগে থেকেই রয়ে গেছে তাকে আমরা আগেই লিখব, এই দিকের সংখ্যাটাকে পরে আমরা বসাবো। তাহলে আমরা এই এটা সমাধান করলাম। এখন এই অঙ্কটি আমরা আরেকভাবে করব, সেটি হচ্ছে সমীকরণটি আমরা আবার উঠাই, এক্স প্লাস 4 ইকুয়াল টু 13। তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 13 আমরা লিখলাম, এখন পরবর্তী লাইনে বা এক্সকে এক্স প্লাস 4, এখন যে কাজটা করব সেটি হচ্ছে এখানে তো আমরা চলকের সাথে যে ছিল তাকে আমরা অপরপক্ষে নিয়ে গেছি, কিন্তু এই অঙ্কটাতে আমরা অপরপক্ষে নিয়ে যাব না, আমরা চলকটিকে একা রাখার জন্য চলকের সাথে যে থাকবে, ভালো করে খেয়াল করবেন চলকের সাথে যেই সংখ্যাটি থাকবে যেই চিহ্ন সহকারে, আমরা ঠিক তার বিপরীত চিহ্ন সহকারে ওই সংখ্যাটিকে নিয়ে আসবো অঙ্কের মধ্যে। যেমন এখানে প্লাস 4, আমি অঙ্কের মধ্যে মাইনাস 4 নিয়ে আসব। যদি আমি অঙ্কের মধ্যে মাইনাস 4 নিয়ে আসি তাহলে প্লাস 4 চলে যাবে, অর্থাৎ প্লাস 4 মাইনাস 4 জিরো হয়ে যাবে। অর্থাৎ আমার কাজ থাকবে চলককে একা রাখার জন্য চলকের সাথে যেই সংখ্যাটি রয়েছে ঠিক তার বিপরীত চিহ্ন সহকারে ওই সংখ্যাটিকে নিয়ে আসব অঙ্কের মধ্যে। তাহলে প্লাস 4 তার বিপরীত নিয়ে আসলাম মাইনাস 4, এখন এদিকে আছে 13। মনে রাখতে হবে বাহির থেকে কোনো কিছু আনলে একটা আনা যায় না, উভয় পক্ষে আনতে হয়। তাহলে আমরা যেহেতু বাম পক্ষে মাইনাস 4 নিয়ে আসলাম, ডান পক্ষেও আমরা মাইনাস 4 নিয়ে আসবো। এটা হচ্ছে নিয়ম যে এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষে আনতে হয়। তাহলে এখন আমরা যেহেতু উভয় পক্ষে মাইনাস 4 নিয়ে আসলাম, আমরা লিখব যে উভয় পক্ষকে, আমরা শব্দটা কী লিখলাম, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে, অর্থাৎ আমরা এই উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করলাম, বাম পক্ষ থেকেও 4 বিয়োগ করলাম, ডান পক্ষ থেকেও 4 বিয়োগ করলাম, এটাই লিখলাম যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করলাম। পরবর্তী লাইনটা কি হবে, সেটা হচ্ছে এক্স প্লাস 4 মাইনাস 4, তাহলে 4 থেকে 4 চলে গেলে থাকে 0, তাহলে 0 এখানে লেখার দরকার নাই। পরবর্তীতে 13 মাইনাস 4, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, তাহলে আমরা বলতে পারি অতএব এক্স ইকুয়াল টু 9। এখানে লিখব নির্ণেয় এক্সের মান হলো 9, এটি হচ্ছে অ্যান্সার।
তাহলে এই যে আমরা দুই পদ্ধতি শিখালাম, তাহলে এই দুই পদ্ধতির আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই পদ্ধতি পরীক্ষার খাতায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করব। আমি এই দুইটি পদ্ধতি আবারও বলে দিচ্ছি। এক নম্বর যে সমীকরণ এক্স প্লাস ফোর ইকুয়াল টু থার্টিন, সাধারণত নিয়ম হচ্ছে আমরা যে চলকটি থাকবে সেই চলকটিকে একা রাখার চেষ্টা করব, চলকের সাথে যে থাকবে তাকে অপরপক্ষে নিয়ে যাব। তাহলে অপরপক্ষে যখন নিয়ে যাব, অর্থাৎ আমি যদি পক্ষ পাল্টায় ফেলি, পরিবর্তন করে ফেলি, তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সংখ্যাটা পরিবর্তন হবে না, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাস ফোর আমি যদি অপরপক্ষে নিয়ে যাই হয়ে যাবে মাইনাস ফোর, অর্থাৎ প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস চিহ্ন, যদি মাইনাস থাকতো হয়ে যাইত প্লাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন যেটা থাকবে ঠিক তার পরিবর্তন হবে। তাহলে এক্স ইকুয়াল টু থার্টিন মাইনাস ফোর, তেরো থেকে ফোর যদি আমরা বিয়োগ করি, তেরো থেকে চার বিয়োগ করলে হয় নয়, তাহলে এক্সের মান নাইন। এক্সের মান যদি আমরা এখানে নাইন বসাই, নয় আর চার যোগ করলে হয় তেরো, এখানেও তেরো, উভয় পক্ষ সমান হয়, তার মানে সমীকরণটি শুদ্ধ। এখন এই একই অঙ্ক আমরা আরেকভাবে করতে পারি, সেটি হচ্ছে এক্স প্লাস ফোর ইকুয়াল টু থার্টিন, আমরা চলককে একা রাখার জন্য, চলককে একা রাখার জন্য তার সাথে যেই সংখ্যাটি আছে, চলকের সাথে, খেয়াল রাখবেন চলকের সাথে যেই সংখ্যাটি আছে আমরা আমাদের অঙ্কের মধ্যে ওই সংখ্যাটি আবার নিয়ে আসব, কিন্তু তার বিপরীত চিহ্ন দিয়ে নিয়ে আসব। কোন চিহ্ন? বিপরীত চিহ্ন দিয়ে নিয়ে আসব। প্লাস ফোর তার বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস ফোর, প্লাসের বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস ফোর, অর্থাৎ আমার অঙ্কে প্লাস ফোর থাকবে, আমি প্লাস ফোর বাদ দেই নাই, আমি বাহির থেকে নতুন একটা কিছু নিয়ে আসতেছি, সেটা হচ্ছে প্লাস ফোরের বিপরীত যেটা মাইনাস ফোর নিয়ে আসলাম। তাহলে বাহির থেকে তো একটা পক্ষে আনা যায় না, উভয় পক্ষে আনতে হবে, তাহলে মাইনাস ফোর বাম পক্ষে যেমন আনলাম ডান পক্ষেও আমরা আনবো। তার মানে কি মাইনাস ফোর আনলাম মানে কি আমরা ফোর মাইনাস করলাম, ফোর বিয়োগ করলাম, বাম পক্ষ থেকেও ফোর বিয়োগ করলাম, ডান পক্ষ থেকেও ফোর বিয়োগ করলাম, কথাটা লিখে দিলাম উভয় পক্ষ থেকে ফোর বিয়োগ করে। এখন যদি আমার অঙ্কের মধ্যে প্লাস ফোরের জায়গায় মাইনাস ফোর থাকতো, শুরুতেই যদি মাইনাস ফোর থাকতো, তাহলে আমরা কী করতাম, মাইনাস ফোরের বিপরীত যেটা প্লাস ফোর, আমরা অঙ্কের মধ্যে প্লাস ফোর নিয়ে আসতাম, আমরা অঙ্কের মধ্যে প্লাস ফোর নিয়ে আসতাম, ব্র্যাকেটে লিখতাম উভয় পক্ষের সাথে ফোর যোগ করে, এই কথাটা লিখতাম। এখন আসেন পরবর্তী লাইনে, প্লাস ফোর মাইনাস ফোর, চার থেকে চার বিয়োগ করলে জিরো হয়, তাহলে শুধু এক্স থাকলো, আর তেরো থেকে চার বিয়োগ করলে নয় হয়, তাহলে এক্স ইকুয়াল টু নাইন, আমরা এক্সের মান বের করলাম। এই দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আমরা অঙ্ক করতে পারবো এই বাকি সবগুলো অঙ্ক। তাহলে আমরা এক নম্বর যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর অঙ্ক আমরা পারবো। পাঁচ নম্বর যেই অঙ্কটা আছে সেটা এখন আমরা এখানে করাবো। পাঁচ নম্বর অঙ্কটা কী বললো আমরা সেটা এখানে করি। পাঁচ নম্বর প্রশ্ন সমাধান, আমরা এখন প্রশ্নটা লিখব, থ্রি এক্স ইকুয়াল টু টুয়েলভ। তাহলে আমরা এখানে পাঁচ নম্বর সমীকরণটা লিখলাম, থ্রি এক্স ইকুয়াল টু টুয়েলভ, এখানের মধ্যে এক্স প্লাস ফোর এই যে একটা প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানে তো প্লাস চিহ্ন ছিল কিন্তু এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মনে রাখতে হবে একটি সংখ্যা এবং একটি চলক যখন একসাথে থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে বুঝতে হবে সেখানে গুণ চিহ্ন আছে, অর্থাৎ থ্রি এক্স এটা বলতে বোঝায় থ্রি ইনটু এক্স, অর্থাৎ থ্রি এর সাথে এক্স গুণাকারে আসে। একটি সংখ্যা এবং একটি চলক একসাথে থাকলে, তাদের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে, সেখানে গুণ চিহ্ন থাকে। তাহলে এখানে থ্রি এক্স ইকুয়াল টু টুয়েলভ, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে চলকের মান বের করতে হবে, সমীকরণের মূল। তাহলে আমরা এই চলকের মান বের করব, চলকের সাথে থ্রি গুণাকারে যুক্ত আছে। আমরা যদি চলককে একা রাখতে চাই, তাহলে চলকের সাথে যেই সংখ্যাটি গুণাকারে থাকবে ওই সংখ্যাটিকে অপরপক্ষে নিয়ে যাইতে হবে, অন্যদিকে নিয়ে যাইতে হবে, তাহলে গুণাকারে আসে, অপরদিকে নিয়ে গেলে কী হবে ঠিক তার উল্টাটা, অর্থাৎ ভাগ। তাহলে আগে থেকেই আসে টুয়েলভ, তাকে আমরা ভাগ করব এই থ্রি দ্বারা, তাকে আমরা ভাগ করব এই থ্রি দ্বারা। এবার একটা কথা বলতে চাই, একটু আগে যে বলছিলাম যে সমান চিহ্নের ডান দিকে আর কি আমরা যেদিকে নিয়ে যাইতেছি সেই দিকে যেই সংখ্যাটা আছে তাকে আগে লিখব, আর যাকে নিয়ে যাইতেছি তাকে পরে লিখব। এটা কেন লিখতে বলছিলাম, এই যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, যেমন আমরা আগে থেকে এই দিকে টুয়েলভ আছে আর আমরা এখন থ্রিকে অপরপক্ষে নিয়ে যাইতেছি, এখন থ্রিকে অপরপক্ষে নিয়ে আমরা যদি থ্রিকে আগে লিখি আর টুয়েলভ ছিল, টুয়েলভকে যদি আমরা পরে লিখি, তাহলে কিন্তু অঙ্কতে গণ্ডগোল লেগে যাবে।
তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অপরপক্ষে যেটা আছে তাকে আগেই লিখব আর যাকে নিয়ে যাব তাকে আমরা পরে লিখব তাহলে আগে থেকে 12 আছে তাকে লিখলাম আর 3 এখানে গুণাকারে আছে তাকে নিয়ে গেলাম তাহলে সেটা গুণ হয়ে গেল ভাগ আর 3 চলে গেল নিচে অর্থাৎ ভাগ আকারে তাহলে 12 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে x এর মান বের হয় 4 3 12 এর মধ্যে যায় 4 বার 3 12 এর মধ্যে কয়বার যায় 4 বার যায় তাহলে x এর মান হচ্ছে 4 আমরা বলতে পারি অতএব নির্ণেয় x এর মান হলো 4 আমরা এটি অ্যানসার হিসেবে লিখে দিব যে নির্ণেয় x এর মান হলো 4 আমরা যদি এই x এর জায়গাতে 4 বসাই x এর জায়গাতে যদি 4 বসাই তাহলে কি 34 হয়ে যাবে 3 আর 4 34 না x এর জায়গাতে যদি 4 বসাই তাহলে 3 ইনটু 4 এই যে এখানের মতো 3 ইনটু 4 তাহলে 3 4 12 এর সমান হয়ে যাবে বাম পক্ষ ডান পক্ষ সমান 3 4 12 এদিকেও 12 তাহলে 12 আর 12 মাঝখানে সমান চিহ্ন সমীকরণটা সঠিক এখন এই অঙ্কটা এখন আমরা যদি আরেকভাবে করি তাহলে কিভাবে করব সেটা হচ্ছে যে এই পদ্ধতিতে আমরা করব আমাদের অঙ্কটার মধ্যে আমরা অঙ্কটাকে আবার লিখব 3x equal to 12 এখন আমাদের অঙ্ক থেকে আমাদের অঙ্কের মধ্যে আমরা চলককে যদি একা রাখতে চাই আমরা যদি আমাদের চলককে একা রাখতে চাই তাহলে তো আমাদের এই সংখ্যাটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি ঠিক এই সংখ্যাটা যে চিহ্ন আকারে আছে এই সংখ্যাটাই আমরা আমাদের অঙ্কতে নিয়ে আসব আবার কিন্তু চিহ্নটা বিপরীত চিহ্ন তাহলে 3 এখানে যেভাবে আছে সেভাবেই আমরা লিখলাম 3x তো আমরা 3x লিখলাম এখন আমরা আমাদের অঙ্কের মধ্যে কি করব সেটা হচ্ছে 3 এখানে গুণাকারে আছে 3 এখানে গুণাকারে আছে আমরা এখন আমাদের অঙ্কের মধ্যে 3 নিয়ে আসব কিন্তু সেটা নিয়ে আসব ভাগ আকারে অর্থাৎ যে সংখ্যাটা আছে সেটাই আবার অঙ্কে আনব কিন্তু চিহ্নটা উল্টা করে আনব অর্থাৎ এখানে আছে গুণ আমরা ঠিক তার বিপরীত চিহ্ন ভাগ চিহ্ন নিয়ে আসলাম একই রকম ভাবে যেহেতু বাহির থেকে আনছি তাহলে একটা আনা যাবে না উভয় পক্ষে আনতে হবে তাহলে এইদিকে আগে থেকে 12 আছে আর ভাগ 3 আমরা এটাকে লিখব এই যে ডিভিশন 3 অর্থাৎ ভাগ 3 আমরা এভাবে করে লিখলাম উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে পাশে এই কথাটা আমরা লিখে দিব উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে আমরা কথাটা লিখে নিলাম উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে অর্থাৎ আমরা বাম পক্ষকেও 3 দ্বারা ভাগ করলাম ডান পক্ষকেও 3 দ্বারা ভাগ করলাম এখন ফলাফল কি হবে তাহলে ফলাফল হবে অতএব x ইকুয়াল টু কিভাবে x ইকুয়াল টু হয় যে 3 আর 3 কাটা থাকে শুধু x 12 এর মধ্যে 3 যায় 4 বার অর্থাৎ 4 তাহলে x ইকুয়াল টু 4 আমরা এখানে লিখব অতএব নির্ণেয় x এর মান হলো 4 এটা হচ্ছে অ্যানসার তাহলে আমরা একই অঙ্ক দুই পদ্ধতিতে করে দেখালাম আপনারা যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করতে পারেন কোনো সমস্যা নেই এখানের মধ্যে আমরা কি করলাম এখানে আমরা বাহির থেকে কিছু আনি নাই আমরা এক পক্ষ থেকে একটি সংখ্যাকে অপরপক্ষে নিয়ে গেলাম তাহলে এখানে 3 আছে গুণাকারে অপরপক্ষে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ তাহলে 12 কে আমরা ভাগ করব 3 দ্বারা ফলাফল 4 আর এই অঙ্কের মধ্যে আমরা কোনো কিছুকে এক দিক থেকে অন্য দিকে নিয়েই নেই আমরা বাহির থেকে সংখ্যা নিয়ে আসলাম আমাদের অঙ্কের মধ্যে 3 এখানে গুণাকারে আছে আমরা বাহির থেকে এই সংখ্যাটাই নিয়ে আসলাম কিন্তু তার বিপরীত চিহ্ন দিয়ে নিয়ে আসলাম অঙ্কের মধ্যে আছে গুণ আমরা বাহির থেকে নিয়ে আসলাম ভাগ ভাগ 3 ভাগ 3 উভয় পক্ষে নিয়ে আসলাম ফলাফল x ইকুয়াল টু 4 তাহলে এই যে আমরা দুইটা করে পদ্ধতি শিখালাম আপনারা যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে অঙ্কগুলো করতে পারবেন সবগুলো অঙ্ক একই রকমের আমরা এখন এই যে শেষে যে দুইটি অঙ্ক রয়েছে এই দুইটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক করব তার কারণে এই দুইটি অঙ্ক একই রকমের অঙ্ক 2x প্লাস 1 ইকুয়াল টু 9 2x প্লাস 9 ইকুয়াল টু 3 দুইটি অঙ্ক একই রকমের একটি অঙ্ক আমরা করি 6 নম্বর যে অঙ্ক 2x প্লাস 1 ইকুয়াল টু 9 এই অঙ্কটির সমাধান আমরা করি আমরা এখন লিখব যে 6 তাহলে আমরা এখানে মধ্যে প্রশ্নটি লিখে নিলাম যে 2x প্লাস 1 ইকুয়াল টু 9 এখন আমরা পরবর্তী লাইনে কী করব এই অঙ্কটাও আমি দুই পদ্ধতিতে দেখাবো আপনারা যে কোনো একটি পদ্ধতিতে করবেন 2x প্লাস 1 ইকুয়াল টু 9 আমরা যদি এখন এখানে 2x লিখলাম এই যে প্লাস 1 তাকে যদি আমরা অপরপক্ষে নিয়ে যাই তাহলে কি হবে আগে থেকে 9 আছে প্লাস 1 যদি এইদিকে চলে আসে তাহলে হবে মাইনাস 1 চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস 1 পরবর্তী লাইনে 2x ইকুয়াল টু 9 মাইনাস 1 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8 অর্থাৎ 8 এখন আমরা অঙ্কটা কি হয়ে গেল 2x ইকুয়াল টু 8 এই যে এই অঙ্কটার মতো হয়ে গেল তাহলে এই যে 2x ইকুয়াল টু 8 2 এবং x এই দুইটির মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা x কে একা রাখবো আর x এর সাথে 2 আছে গুণাকারে অপরপক্ষে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ আকার তাহলে আগে থেকে আছে 8
ताके आम्रा भाग करब टू द्वारा। ताहले आम्रा एखन एक्स एर मान पे जाब। आम्रा जदि आठ के दुई द्वारा भाग करी ताहले हय चार। अतए निर्णय एक्स एर मान हलो फोर। एटी होच्छे आमादेर ए प्रश्नेर अन्सार। आम्रा जदि ए एक्सेर जायगाते जदि फोर बसाई ताहले चार दुगुणे आठ टू इंटू फोर। फोर बसाले किन्तु चौबीस हबे ना, ए जिनिसटा ख्याल राखते हबे। ताहले टू इंटू फोर चार दुगुणे आठ, आठ और एक जोग कर ले नय। तेल बाम पक्षे नय डान पक्षे नय मजखने समान चिन्ह। तेल नय और नय समान समीकरणटी सठिक। एखन आमरा एइदिके ए अंकटी विकल्प पद्धतिते करब, सेटा आमरा एखन प्रश्नटा लिखे नेई। टू एक्स प्लस वन इक्वाल टू नाइन। बा এখন আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু একদিক থেকে আরেক দিকে নিয়ে যাব না, আমরা বাহির থেকে নিয়ে আসব। তাহলে আমরা এখন এখানে যদি এই যে প্লাস ওয়ান তাকে যদি বাদ দিতে চাই, আমরা একটা একটা করে বাদ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি প্লাস ওয়ানকে বাদ দিতে চাই তাহলে বাহির থেকে কি নিয়ে আসতে হবে, মাইনাস ওয়ান। প্লাস ওয়ানের বিপরীত যেটা, প্লাস চিহ্নের বিপরীত চিহ্ন, মাইনাস ওয়ান নিয়ে আসব। তাহলে টু এক্স যা আছে তাই, প্লাস ওয়ান যা আছে তাই, বাহির থেকে নিয়ে আসব মাইনাস ওয়ান, প্লাস ওয়ানের বিপরীত। তাহলে বাহির থেকে তো এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষে আনতে হবে। তাহলে নাইন লিখে এই যে মাইনাস ওয়ান আমরা এখানেও নিয়ে আসব, আর ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষ থেকে ওয়ান বিয়োগ করে। তাহলে আমরা এই কথাটি লিখে দিলাম যে উভয় পক্ষ থেকে ওয়ান বিয়োগ করে। আমরা বাম পক্ষ থেকে ওয়ান বিয়োগ করলাম, ডান পক্ষ থেকে ওয়ান বিয়োগ করলাম। পরবর্তী লাইন, তাহলে এখন কি হবে, টু এক্স থাকবে শুধু। তার কারণ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এক থেকে এক যদি বিয়োগ করি তাহলে থাকে জিরো, জিরো এখানে লেখার দরকার নেই। তাহলে থাকলো শুধু টু এক্স। নয় থেকে এক বিয়োগ করলে হয় আট, অর্থাৎ এইট। তাহলে অঙ্কটা কী হয়ে গেলো, এই যে এটার মতো হয়ে গেলো, টু এক্স ইকুয়াল টু এইট, টু এক্স ইকুয়াল টু এইট। এখনও আমরা কী করবো, একদিক থেকে আরেক দিকে নিয়ে যাব না, এখন আমরা বাহির থেকে কিছু একটা নিয়ে আসব। সেটা কীভাবে আনব, সেটা হচ্ছে টু এবং এক্স মাঝখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ গুণ চিহ্ন আছে। তাহলে বাহির থেকে যদি কিছু নিয়ে আসতে চাই তাহলে ভাগ করে নিয়ে আসতে হবে। তাহলে টু এক্স তাকে আমরা ভাগ করব, কারণ অঙ্কের মধ্যে গুণ চিহ্ন আছে। আমরা বাহির থেকে কিছু একটা নিয়ে আসবো, তাহলে কী চিহ্ন আকারে নিয়ে আসবো, ভাগ চিহ্ন আকারে নিয়ে আসবো। গুণের পরিবর্তে, গুণের বিপরীতে আমরা ভাগ চিহ্ন নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম টু। অর্থাৎ এখানে টু আছে গুণ আকারে, আমরা এটা এদিকে দেখাই যে টু এক্স, অর্থাৎ টু ইন্টু এক্স। তাহলে টু আছে গুণ আকারে, টু ইন্টু, টু আছে গুণ আকারে, আমরা তার বিপরীতে নিয়ে আসবো, অর্থাৎ ভাগ টু, ডিভিশন টু, এটা নিয়ে আসলাম। তাহলে আমরা টু এক্সকে টু দ্বারা ভাগ করলাম, আমরা ডান পক্ষকেও টু দ্বারা ভাগ করব। আমরা পাশে লিখে দিব উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে। আর এই যে আমরা সাইড নোটগুলো দিতেছি, এই যে বাংলায় লিখে দিতেছি, এগুলো দেওয়াটা যে বাধ্যতামূলক তা না, দিলে সবচেয়ে ভালো হয়, দেওয়াটা উত্তম। না দিলে অনেক সময় নাম্বার কমিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দেওয়াটা সবচেয়ে ভালো হয়। যে আমরা এখানে ওয়ান কেন নিয়ে আসলাম, আমরা পাশে লিখে দিলাম উভয় পক্ষ থেকে ওয়ান বিয়োগ করে, যেহেতু আমরা সাইড নোটে দিয়ে দিলাম, এটা দেওয়াটা উত্তম হয়। কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক না, এটা বাধ্যতামূলক না, কিন্তু দিলে খুবই ভালো। এখন আমরা পরবর্তী লাইনে, এখন আমরা কী করতে পারি, টু আর টু কাটা, থাকে শুধু এক্স। এইটকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে হয় ফোর, অতএব নির্ণেয় এক্সের মান হলো ফোর। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা লিখলাম নির্ণেয় এক্সের মান হলো ফোর, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমরা একটি অঙ্ক দুইভাবে করলাম, আপনারা যে কোনো একটি পদ্ধতি, আপনার কাছে যেটি ভালো লাগবে সেই পদ্ধতি আপনারা করবেন। এখানে মধ্যে আমরা বাহির থেকে কোনো কিছু আনি নাই, আমরা এক পক্ষ থেকে সংখ্যা অপর পক্ষে নিয়ে গেলাম, প্লাস ওয়ান অপর পক্ষে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন, মাইনাস ওয়ান, তাহলে থাকে এইট। টু এক্স, অর্থাৎ টু ইন্টু এক্স, তাহলে টু এখানে গুণ আকারে, অপর পক্ষে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ আকার। তাহলে এইট ডিভিশন টু, অর্থাৎ আমরা আটকে টু দ্বারা ভাগ করব, তাহলে হয় ফোর, এক্সের মান ফোর। আমরা যদি এখানে এক্সের জায়গায় ফোর বসাই তাহলে চার দুগুণে আট, আট আর এক নয়, বাম পক্ষ নয় ডান পক্ষ নয়, মাঝখানে সমান চিহ্ন, তাহলে উভয় পক্ষ সমান, সমীকরণটি সঠিক। আমরা এইভাবে করতে পারি, চাইলে আবার এইভাবে করতে পারি, কোনো কিছু বাদ দিব না, আমরা বাহির থেকে সংখ্যা নিয়ে আসব। কীভাবে আনলাম, প্লাস ওয়ান, এটিকে যদি আমরা বাদ দিতে চাই কী দরকার, এটির বিপরীতটা দরকার, প্লাস ওয়ানের বিপরীত মাইনাস ওয়ান নিয়ে আসলাম। আমরা এই পক্ষের মধ্যে মাইনাস ওয়ান নিয়ে আসলাম, তার কারণ বাহির থেকে একটা আনা যায় না, উভয় পক্ষে নিয়ে আসতে হয়, এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষে নিয়ে আসতে হবে। তাহলে এই যে এখানের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে আনবো নাকি এখানে আনবো, মনে রাখতে হবে চলক যেই দিকে আসে, চলক যেই দিকে আসে আমরা ওই পক্ষের সংখ্যাগুলো নিয়ে আসার চেষ্টা করব।
অর্থাৎ চলকের যেই দিক এখানে চলক আছে বাম পক্ষে, তাহলে আমরা বাম পক্ষের সংখ্যাগুলোকে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য থাকবে চলকটাকে একা বানানোর জন্য। এখানে চলকের সাথে টু আবার যে ওয়ান এগুলো আছে, আমরা ওয়ান বাদ দিব, টু বাদ দিব, এক্সকে একা রাখার চেষ্টা করব, এটা থাকবে আমাদের উদ্দেশ্য। তাহলে প্লাস ওয়ানকে বাদ দিতে হলে মাইনাস ওয়ান দরকার, উভয় পক্ষে নিয়ে আসলাম, প্লাস ওয়ান বাদ। এখন এক্সের সাথে টু গুণাকারে আছে, টুকেও বাদ দিতে হবে। তাহলে আমরা এই টুকে যদি বাদ দিতে চাই, এখানে গুণাকার, তাহলে আমরা ঠিক তার বিপরীতটা ভাগ আকারে টু নিয়ে আসবো উভয় পক্ষে। ফলাফল এক্স ইকুয়াল টু ফোর, তাহলে নির্ণয় এক্সের মান হলো ফোর। তাহলে আমরা এই যে দুইটি অঙ্ক সমাধান করলাম, এই ছয় নম্বর অঙ্কটার যেভাবে সমাধান করলাম, সাত নম্বর অঙ্কটা আমরা এই একইভাবে সমাধান করব। আপনারা নিজেরা এই অঙ্কটির সমাধান করতে পারবেন আমরা আশা করি ইনশাআল্লাহ। আমরা এখানে মধ্যে আরও নতুন কিছু প্রশ্ন লিখে নিলাম যে নিচের সমীকরণগুলো সমাধান করো। আগের মতোই আমরা এখানে আরও কয়েকটি সমীকরণ তুললাম এবং এই সমীকরণগুলোতে সবগুলো বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা সবগুলো বিয়োগ চিহ্নগুলোকে একসাথে লিখলাম, আর আগের অঙ্কটাতে সবগুলো যোগ চিহ্ন ছিল। এখন এই অঙ্কটার মধ্যে যে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু ইলেভেন কীভাবে করবো, আমরা একই রকমভাবে একটু আগে যেভাবে করলাম এখনও ওই একই রকমভাবে করবো। মাইনাস ফাইভ এটিকে যদি আমরা অপরপক্ষে নিয়ে যাই প্লাস ফাইভ, অর্থাৎ সংখ্যাটিকে অপরপক্ষে নিয়ে গেলে চিহ্নটা পাল্টে দিব, অর্থাৎ চলককে একা রাখার চেষ্টা করব। তাহলে আমরা যদি মাইনাস ফাইভকে ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে প্লাস ফাইভ, তাহলে ইলেভেন আর প্লাস ফাইভ কত হয় সিক্সটিন, ওয়াইয়ের মান সিক্সটিন। আমরা যদি এখানে সিক্সটিন বসাই, ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে এগারোর সমান হবে, সমীকরণটি সঠিক। এভাবে করে আমরা এই তিনটি অঙ্ক করব। এরপরে এই যে দুইটি লাস্টের যে দুইটি অঙ্ক পাঁচ নম্বর, কিন্তু তার আগে এই এটা নিয়ে একটা কথা বলি যে এই যে ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ইলেভেন, আমরা এখানে কী করব, আমরা মাইনাস ফাইভকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এগারো আর পাঁচ যোগ করলে হয় ষোলো, তাহলে ফোর এক্স ইকুয়াল টু সিক্সটিন। তাহলে এক্সের সাথে ফোর আছে গুণাকারে, তাহলে ফোর অপর দিকে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে সিক্সটিন ডিভিশন ফোর, তাহলে ষোলোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি ফলাফল বের হয় চার, ষোলোকে চার দ্বারা ভাগ করলে চার বের হয়, তাহলে এক্সের মান ফোর, তাহলে ফোর ইন্টু ফোর, চার চার আর ষোলো, ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে এগারো, তাহলে উভয় পক্ষ সমান। এভাবে করে আমরা অঙ্কগুলো করব, লাস্টের যে দুইটি অঙ্ক এখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই যে এখানে চার নম্বর অঙ্কটা সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস সিক্সটিন, এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে সমান চিহ্নের বাম দিকেও এক্স আছে, ডান দিকেও এক্স আছে, অর্থাৎ উভয় পক্ষে চলক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, আমরা এখন এখানে লিখব সমাধান। তাহলে আমরা লিখলাম সমাধান, সমাধান লিখে আমাদের এই যে চার নম্বর যে প্রশ্নটা, আমরা এখন এই প্রশ্নটা এখানের মধ্যে উঠাবো। সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস সিক্সটিন, তাহলে এখন পরবর্তী লাইনে কী করবো আমরা? এই অঙ্কটা আমি এখন দুই পদ্ধতিতে দেখাই দিব, আপনারা যে কোনো একটা পদ্ধতিতে করে ফেলবেন। তাহলে সেভেন এক্স, এই যে এক্স, আমরা চলকগুলোকে একদিকে নিয়ে আসার চেষ্টা করব আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কী করতে পারি সেক্ষেত্রে, প্লাস এক্স এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস এক্স যদি এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস এক্স ইকুয়াল টু, আগে থেকে এখানে সিক্সটিন আছে, সিক্সটিন রেখে দিলাম, আর এই যে মাইনাস টু তাকে এখন আমরা এইদিকে নিয়ে যাবো তাহলে হয়ে যাবে প্লাস টু। একসঙ্গে দুই দিকে পাল্টাই ফেললাম, কীভাবে? মাইনাস টু নিয়ে আসলাম ডান দিকে প্লাস টু, আর প্লাস এক্স নিয়ে গেলাম বাম দিকে মাইনাস এক্স। এখন আমাদের পরবর্তী লাইন, আমরা যদি সাতটা এক্স থেকে একটা এক্স বাদ দিই তাহলে থাকে ছয়টা এক্স, সিক্স এক্স ইকুয়াল টু ষোলো আর দুই যোগ করলে হয় আঠারো, বা এক্স ইকুয়াল টু আঠারো। কী করবো এখন, ছয় এখানে গুণাকারে তাহলে করবো ভাগ, আঠারো ভাগ ছয়, অতএব এক্স ইকুয়াল টু থ্রি, আঠারোর মধ্যে ছয় যায় তিনবার, তিন ছয় আঠারো, অতএব নির্ণয় এক্সের মান হলো থ্রি। আমরা এটা অ্যান্সার হিসেবে লিখে দিব যে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে থ্রি। আমরা যদি এখানে এক্সের জায়গাতে থ্রি বসাই, এখানে এক্সের জায়গাতে থ্রি বসাই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তিন সাথে একুশ, একুশ থেকে দুই বিয়োগ করলে হয় উনিশ, আর ষোলো আর তিন যোগ করলে হয় উনিশ, বামপক্ষ ডান পক্ষ সমান, সমীকরণটি সঠিক। এখন আমরা এই পক্ষে এই একই প্রশ্ন আবার উঠাবো এই দিকে। তাহলে আমরা লিখলাম সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস সিক্সটিন, পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানের মধ্যে আর কোনো কিছু বাম দিক থেকে ডান দিকে নিব না, আমরা এখন বাহির থেকে অঙ্কের মধ্যে নিয়ে আসবো। তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আমরা কী করবো, আমরা এক পক্ষের কাজ করতে থাকবো, আরেক পক্ষ যেভাবে আছে ওইভাবে করে রেখে দিব। আমরা এই যে এখানে সেভেন এক্স মাইনাস টু, আমরা যদি এই মাইনাস টুকে বাদ দিতে চাই তাহলে আমার অঙ্কে কী নিয়ে আসতে হবে, প্লাস টু নিয়ে আসতে হবে, তাহলে সেভেন এক্স মাইনাস টু প্লাস টু, এই যে আমি বাহির থেকে প্লাস টু আনলাম, এই প্লাস টুকে এখন এই পক্ষেও নিয়ে আসবো, আমরা প্লাস টু নিয়ে আসলাম, এখন আমরা ব্র্যাকেটে লিখে দিব
উভয় পক্ষের সাথে টু যোগ করে। এখন আমরা এখানে অঙ্কটা করি পরবর্তী লাইনে 7x, আর এই যে প্লাস টু মাইনাস টু, টু থেকে টু বিয়োগ করলে জিরো থাকে, এটা লেখা দরকার নাই, তাহলে শুধু থাকবে 7x। আর এখানে এক্স প্লাস 16 আর 2 যোগ করলে হয় 18, তাহলে আমাদের অঙ্কটা এখন এরকম হয়ে গেল 7x ইকুয়াল টু এক্স প্লাস 18। এখন আমরা অঙ্কটা কী করতে পারি, এখন আমরা অঙ্কটা করব যে এই যে এখানের মধ্যে এক্স আছে আর এখানেও এক্স আছে, আমরা যে কোনো একদিকের এক্স বাদ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ উভয় পক্ষে আমরা চলক রাখব না, আমরা যে কোনো একটি পক্ষে চলক রাখব, আরেকটি পক্ষের চলককে বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন যদি আমরা এই যে এখানে 7x আছে, ঠিক আছে ভালো, এই যে ডান পক্ষে যে এক্স আছে তাকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে আমরা অঙ্কে কী করতে হবে, আমরা পরবর্তী লাইনে করব এইরকম যে এই যে এক্স, এখানে কয়টা এক্স, একটা এক্স, এবং এই এক্সটা কী আকারে আছে, এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস এক্স, তাহলে অঙ্কের মধ্যে আছে প্লাস এক্স। আমি যদি প্লাস এক্স বাদ দিতে চাই তাহলে আমি কী করবো, মাইনাস এক্স করব, তাহলেই তো এটা জিরো হয়ে যাবে, মানে নাই থাকবে না। তাহলে এখানেও একই কাজ আমরা করব যে আমরা আমাদের অঙ্কে বাহির থেকে প্লাস এক্সের বদলে মাইনাস এক্স নিয়ে আসবো, তাহলে প্লাস এক্স বাদ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স, এক্স প্লাস 18 মাইনাস এক্স। ভালো করে খেয়াল করেন, আমরা বাম পক্ষেও মাইনাস এক্স নিয়ে আসলাম, এটা কিন্তু আমরা বাম পক্ষের জন্য আনি নাই, ডান পক্ষের প্লাস এক্স বাদ দেওয়ার উদ্দেশ্যে আমরা এই মাইনাস এক্স নিয়ে আসছি। এখন উভয় পক্ষে আনতে হবে নিয়ম, তাহলে আমরা বাম পক্ষেও মাইনাস এক্স নিয়ে আসলাম, ডান পক্ষেও মাইনাস এক্স নিয়ে আসলাম। এখন এই কথাটা আমরা একটু এখানে লিখে দেব যে উভয় পক্ষ থেকে এক্স বিয়োগ করে, এই কথাটা আমরা লিখে দিলাম। এখন পরবর্তী লাইনে আমরা অঙ্কটা করি, আমরা যদি 7x থেকে একটা এক্স বিয়োগ করে দিই আর থেকে 6x, আর এখানে প্লাস এক্স মাইনাস এক্স, একটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে আর এক্স থাকে না, শুধু থাকে 18। এখন দেখেন আমাদের অঙ্কটা কিন্তু স্বাভাবিকভাবে, অর্থাৎ সাধারণ যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী হয়ে গেছে, 6x ইকুয়াল টু 18। পরবর্তী লাইনে আমাদের এখানে কী করতে হবে, আমাদেরকে এক্সকে একা রাখতে হবে, তাহলে 6 এখানে এক্সের সাথে গুণাকারে আসে, তাহলে আমরা তাকে ভাগ করব, বাহির থেকে সংখ্যা নিয়ে আসবো, 6 কীভাবে নিয়ে আসবো, ভাগ আকারে, কারণ এখানে গুণাকারে আসে, তাহলে আমরা অঙ্কে ভাগ আকারে 6 নিয়ে আসবো, এখানেও আমরা 18কে 6 দ্বারা ভাগ করব। অতএব 6 কাটা, থাকে শুধু এক্স, 18-র মধ্যে 6 যায় 3 বার, এক্স ইকুয়াল টু 3, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় এক্সের মান হলো 3। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে দুইটি কিন্তু একই অঙ্ক, এই অঙ্কের মধ্যে আমরা বাহির থেকে কিছু আনি নাই, আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষের সংখ্যাগুলো নিয়ে গেছি, এভাবে করে অঙ্কটা করলাম, এক্সের মান 3। আর এখানে আমরা কোনো কিছু সরাসরি একদিক থেকে আরেকদিকে নিয়ে নেই, আমরা বাহির থেকে নিয়ে এসে এসে বাদ দেওয়ার চেষ্টা করছি, এখানে যেটা আছে বাহির থেকে তার বিপরীতটা নিয়ে আসছি, সংখ্যাটা বাদ যাবে, তাহলে মাইনাস 2 বাহির থেকে নিয়ে আসলাম, প্লাস 2 এদিকেও প্লাস 2। এখন এখানে মাইনাস, এই যে এখানে প্লাস এক্স, এটাকে বাদ দিতে হইলে আমার মাইনাস এক্স দরকার, আমরা বাহির থেকে মাইনাস এক্স নিয়ে আসলাম, এভাবে করে এখন এখানে 6 বাদ দেওয়া দরকার, 6 এখানে আছে গুণাকারে, বাহির থেকে নিয়ে আসলাম 6 ভাগাকারে, তাহলে থাকলো শুধু এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা এই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অনুসারে আমরা অঙ্ক করতে পারবো। এখন আমরা তো এই যে 4 নম্বর অঙ্কটা বুঝলাম, 5 নম্বর অঙ্কটা কী, 3 মাইনাস এক্স ইকুয়াল টু 14, এই প্রশ্নের সমাধান আমরা এখন করব। আমরা এখন সর্বশেষ যে 5 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটার সমাধান করব, 3 মাইনাস এক্স ইকুয়াল টু 14। এটা কীভাবে করব আমরা আগে প্রশ্নটি এখানে লিখে নিই। আমরা এখন এই অঙ্কটির সমাধান করার সময় যেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, চলকের সামনে মাইনাস চিহ্ন, আমরা কখনো চলককে মাইনাসে রাখবো না, সবসময় চলককে প্লাস চিহ্নে রাখার চেষ্টা করব। তাহলে এই যে এখানে চলকের সামনে মাইনাস, আমরা এখানে একটা চালাকি করার চেষ্টা করব, সেটা কি, সেটা হচ্ছে 3, এখানে 3 থাকলো, আমরা মাইনাস এক্সকে ডান দিকে পাঠিয়ে দিব, অপর পক্ষে পাঠিয়ে দিব, তাহলে মাইনাস এক্স অপর পক্ষে গেলে কি হবে, আগে থেকে এখানে 14 আছে, আর মাইনাস এক্স এটা যখন অন্যদিকে চলে আসবে হয়ে যাবে প্লাস এক্স, তাহলে এখন আমাদের চলকটা প্লাস আকারে আসে। আমরা পরবর্তী লাইনে গিয়ে 3, আর এই যে 14 এটা এখানে প্লাস, যদি এই দিকে নিয়ে আসি মাইনাস 14, আমরা চলককে একা রাখার চেষ্টা করতেছি, তাহলে প্লাস 14 এই দিকে আসলে মাইনাস 14, আর এখানে এক্স। এখন আমরা এখানে কাজটা করব, 3 থেকে 14 মাইনাস করব। এখন 3 থেকে কি 14 বিয়োগ করা যায় না, এখন আমরা কী করতে পারি, বিয়োগ যেহেতু আসে বিয়োগ আমাকে করতেই হবে, তাহলে আমরা একটা কাজ করি, 3 থেকে 14কে বিয়োগ করতে না পারলে 14 থেকে 3কে বিয়োগ করে দিই, বিয়োগ যেহেতু আমাকে করতেই হবে,
14 থেকে 3 বিয়োগ করলে আর থাকে 11। এখন আমরা যদি চিহ্নটাকে বাদ দেই, চিহ্ন ছাড়া যদি আমরা হিসাব করি, তাহলে 3 আর 14 বড় কোনটা? সেই হিসাবে 14 বড়। 14 এর সামনে মাইনাস চিহ্ন, তাহলে ফলাফলে মাইনাস চিহ্ন ইকুয়াল টু এক্স। তাহলে মাইনাস 11 ইকুয়াল টু এক্স আমরা এটাকে লিখতে পারি। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 11, কারণ মাইনাস 11 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 11। অর্থাৎ আমরা এইভাবে করে লিখে দিলাম, এক্সটাকে এইদিকে, মাইনাস 11টাকে এইদিকে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি উভয় পক্ষকে একসঙ্গে দুই দিকে নিয়ে যাবেন, অর্থাৎ পুরো বাম পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বাম পক্ষে, এবং এখানে খেয়াল রাখতে হবে জিনিসটা যেন একসঙ্গে হয়। আপনি যদি পুরো বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যান কিন্তু ডান পক্ষকে বাম পক্ষে আনেন নাই, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনাকে চিহ্ন পাল্টাইতে হবে। কিন্তু আপনি যদি পুরো বাম পক্ষ এবং ডান পক্ষ একই সঙ্গে এই দুইটি পক্ষকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেন, তাদের জায়গা পরিবর্তন করে ফেলেন, তাহলে সেখানে কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না। যেমন এটার উদাহরণ আমরা দিই, 3 - x = 14। এখন আপনি চাইলে কিন্তু এখানে আমি দেখাই 14 = 3 - x লিখতে পারতেন, কোনো সমস্যা নাই। আমরা পুরো বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেলাম, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম, একই সঙ্গে বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু আপনি যদি বাম পক্ষের কোনো কিছুকে ডান পক্ষে নেন অথবা ডান পক্ষের কোনো কিছু বাম পক্ষে নেন, তখন চিহ্ন পরিবর্তন হবে। কিন্তু একই সঙ্গে সম্পূর্ণ বামপক্ষ এবং সম্পূর্ণ ডান পক্ষকে আপনি তাদের জায়গা পরিবর্তন করে ফেললে সেখানে চিহ্নের পরিবর্তন হবে না। এই কাজটা এখানে ঘটছে, মাইনাস 11 ইকুয়াল টু এক্স। আমি এখন বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে একসঙ্গে কাজটা করছি, চিহ্নের পরিবর্তন হবে না। এটাই হচ্ছে আমাদের ফলাফল, আমরা লিখব অতএব নির্ণেয় এক্সের মান মাইনাস 11। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা যদি এই এক্সের জায়গাতে যদি মাইনাস 11 বসাই, তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস 11 বসাবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন 3 আর 11 যোগ করলে 14, এদিকেও 14, উভয় পক্ষ সমান হয়ে যাবে। এখন এই অঙ্কটা আমরা আরেকভাবে করব, সেটা হচ্ছে 3 - x = 14। বা এখন আমরা কী করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে প্লাস 3, আমরা যদি এই প্লাস 3কে সরাইতে চাই, তাহলে আমরা আমাদের অঙ্কে মাইনাস 3 নিয়ে আসবো, পাশে লিখে দিব উভয় পক্ষ থেকে 3 মাইনাস করে। তাহলে আমরা এখানে কথাটা লিখে নিলাম যে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে, পরবর্তী লাইনে কী হবে, সেটা হচ্ছে প্লাস 3 - 3, 3 থেকে 3 মাইনাস করলে 0 থাকে, তাহলে থাকবে এখানে মাইনাস এক্স, আর এখানে 14 থেকে 3 বিয়োগ করলে আর থাকে 11। এখন আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা চলককে মাইনাস আকারে রাখবো না, চলককে সবসময় প্লাস আকারে রাখবো। এখন এই মাইনাসকে আমার তাহলে সরাইতে হবে, তাহলে আমরা এখানে কী করতে পারি, এখানে সেটা হচ্ছে এই মাইনাসকে সরাইতে হইলে আমার অঙ্কের মধ্যে আমরা একটা মাইনাস নিয়ে আসবো, মাইনাসে মাইনাসে সরে যাবে। কীভাবে সেটা, সেটা হচ্ছে এই যে মাইনাস এক্স, আমরা যদি এখন এটা এইভাবে লিখি যে মাইনাস এক্স ইনটু মাইনাস 1, আমরা যদি এই কাজটা করি তাহলে কী হবে, সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, এক্সকে যদি 1 দ্বারা গুণ দিই এক্স হবে। জিনিসটা আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে এতক্ষণ যাবত তো যেই সংখ্যাটা ছিল এই যে এখানে প্লাস 3, প্লাস 3কে সরাইতে চাই, এই জন্য আমরা মাইনাস 3 নিয়ে আসছি, কিন্তু এখানে আমরা মাইনাসকে সরাইতে চাই, আমরা কি অঙ্কের মধ্যে বলতে পারবো যে মাইনাস এক্স আবার হচ্ছে গিয়ে প্লাস, তাহলে মাইনাস এক্স আর হচ্ছে প্লাস, আমরা বিপরীত চিহ্নটা তাহলে যদি নিয়ে আসি, তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাসই থাকে, পরিবর্তন তো আর হয় না, এই জন্য আমাদেরকে এই অঙ্কের মধ্যে গুণ করতে হবে, এই মাইনাস চিহ্নটা নিয়ে এসে গুণ করতে হবে, তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, এক্সকে 1 দ্বারা গুণ দিলে এক্সই থাকে, কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এটা রাখবো। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখবো যে অতএব এক্স ইকুয়াল টু, আমরা এখানের মধ্যে আগে কাজটা শেষ করি, আগের লাইনে তো কাজ শেষ হয়নি, সেটি হচ্ছে মাইনাস এক্স, তাকে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করলাম, তাহলে আমরা যেহেতু বাহির থেকে মাইনাস 1 দ্বারা গুণ করছি, এক পক্ষে করা যাবে নাকি উভয় পক্ষেই করতে হবে, উভয় পক্ষেই করতে হবে, তাহলে আমরা এখন এখানের মধ্যে 11 লিখে তাকেও আমরা মাইনাস 1 দ্বারা গুণ করব। মনে রাখতে হবে বাহির থেকে কিছু আনলে এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষেই আনতে হয় যেটাই আনি না কেন। তাহলে আমার এই অঙ্কে মাইনাস দূর করার জন্য বাহির থেকে মাইনাস 1 গুণ করতে হইছে, তাহলে ঠিক এই মাইনাস 1 আমরা ডান পক্ষেও গুণ করব,
তাহলে এখন আমরা ব্র্যাকেটে কথাটা লিখে দিতে হবে যে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে নিলাম, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, বাম পক্ষকেও মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম, ডান পক্ষকেও মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলাম। এখন আমাদের ফলাফল কী বের হবে, যে এক্স ইকুয়াল টু এই যে মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়ান দ্বারা এক্সকে গুণ দিলে এক্সই হয়। এখন এলিভেনের সামনে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস চিহ্ন, আর এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাঝখানে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা যদি প্লাস এবং মাইনাস গুণ করি, প্লাস এবং মাইনাস গুণ করি, তাহলে মাইনাস হয়ে যায় এগারো এককে এগারো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ইলেভেন। অতএব নির্ণয় এক্সের মান মাইনাস ইলেভেন, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করলাম এটা তো আমরা একটু আগে বললাম, এটা আরেকবার বলে দিই, থ্রি মাইনাস এক্স ইকুয়াল টু ফোরটিন। আমাদের কাজ হচ্ছে চলককে একা রাখতে হবে, তাহলে চলকের সাথে এই যে প্লাস থ্রি এটিকে সরানোর জন্য আমরা এটিকে অপরপক্ষে নিয়ে যাব না এই অঙ্কে, এইভাবে করলে নেওয়া যাবে, কিন্তু এখানে আমরা কোনো কিছু সরাসরি অপরপক্ষে নিব না, বাহির থেকে নিয়ে আসব। তাহলে প্লাস থ্রি সরানোর জন্য এটার বিপরীত নিয়ে আসব মাইনাস থ্রি, ডান পক্ষেও নিয়ে আসলাম মাইনাস থ্রি, ব্র্যাকেটে লিখে দিলাম যে উভয় পক্ষ থেকে থ্রি বিয়োগ করে, থ্রি বিয়োগ করে। পরবর্তী লাইন, প্লাস থ্রি মাইনাস থ্রি বাদ হয়ে গেল, থাকলো শুধু মাইনাস এক্স, চোদ্দো থেকে তিন বিয়োগ করলে থাকলো এগারো। এখন চলককে বিয়োগ আকারে রাখা যাবে না, চলককে যোগ আকারে রাখতে হবে, তাহলে এই যে মাইনাস এটাকে সরাইতে হবে, এটিকে সরানোর জন্য যেই কাজটা আমাদেরকে করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ দিতে হবে। তাহলে গুণ, এখানে শব্দটা খেয়াল করবেন, গুণ, আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এক্সকে যদি ওয়ান দ্বারা গুণ দিই, ওয়ান দ্বারা যাকেই গুণ দিই না কেন সেটাই হয়, তাহলে ওয়ান দ্বারা যদি এক্সকে গুণ দিই এক্সই হবে। প্লাসে মাইনাসে মাইনাস, এগারো দ্বারা ওয়ানকে গুণ দিলে এগারো এককে এগারো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ইলেভেন। আমরা বলতে পারি নির্ণেয় এক্সের মান হলো মাইনাস ইলেভেন। আমরা যদি এক্সের জায়গাতে মাইনাস ইলেভেন বসাই তাহলে এই উভয় পক্ষ সমান হবে। তাহলে আশা করি আমরা এই পাঁচ নম্বর অঙ্কটা কীভাবে করে করতে হবে আমরা এটা বুঝাতে সক্ষম হলাম। আমরা এই পদ্ধতিতে যত অঙ্ক আসবে আমরা সবগুলো করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা এই যে সমীকরণগুলো কীভাবে করে সমাধান করতে হয়, আমরা প্রত্যেকটা অঙ্কের দুইটা করে পদ্ধতি দেখালাম, আপনাদের যেই পদ্ধতি মন চাবে, যেটা করতে ভালো লাগবে আপনারা সেই পদ্ধতি করে দিবেন, যে কোনো একটি পদ্ধতি অনুসারে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন এখানে আমরা আরও নতুন করে কয়েকটি প্রশ্ন লিখলাম। এখানে লেখা রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো, অর্থাৎ এই যে প্রশ্নগুলো আমাদেরকে নিজেদেরকে সমীকরণ গঠন করতে হবে তারপর সমাধান করতে হবে। এতক্ষণ যাবৎ সমীকরণ গঠন করা ছিল, আমরা তার সমাধান করছি, কিন্তু এখন সমীকরণ গঠন করা নাই, এখানে যেই লেখাগুলো রয়েছে তার ভিত্তিতে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে এবং সেই সমীকরণের সমাধান করতে হবে। এখানে এক নম্বর যেই প্রশ্ন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে, অর্থাৎ এমন একটি সংখ্যা রয়েছে যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে। এখন সেই সংখ্যাটিকে আমরা জানি, আমরা জানি না, সেই সংখ্যাটি এখন আমরা এখানে লিখব। যেহেতু সংখ্যাটি আমাদের জানা নেই, তাহলে সবার প্রথমে আমরা লিখব মনে করি সংখ্যাটি এক্স, অর্থাৎ আমরা সংখ্যাটিকে ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স, এই এক্সের দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে। এখন এক্সের দ্বিগুণ কত, দ্বিগুণ মানে দুই গুণ, তাহলে আমরা এখন লিখব সংখ্যাটির দ্বিগুণ সমান, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে কি, এক্সের দ্বিগুণ, দ্বিগুণ মানে দুই গুণ, তাহলে এক্সকে আমরা দুই দ্বারা গুণ দিব, টু ইন্টু এক্স, এক্সের দুই গুণ মানে দ্বিগুণ, তাহলে এক্সকে যদি টু দ্বারা গুণ দিই তাহলে ফলাফল হয় টু এক্স। তাহলে আমরা পেলাম এই যে টু এক্স, এই টু এক্সের সাথে কী বলা হয়েছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে, তাহলে আমরা বলবো এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স, এই টু এক্সের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে। আবারও বলতেছি সংখ্যাটি হচ্ছে এক্স, এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স, এই টু এক্সের সাথে সিক্স যোগ করলে যোগফল হবে ফোরটিন। আমরা এখন লিখব প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী একটি সংখ্যা এক্স, এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স, টু এক্সের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে। আমরা সমীকরণ গঠন করে ফেললাম, এভাবে করে সমীকরণ গঠন করতে হবে, সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে টু এক্স,
तार साथे 6 जोग करले जोगफल होबे 14 अर्थात 14 समान होबे। एखन आमरा एटिर समाधान करब, एकटु आगे आमरा जेभाबे करे शिखे आसछि ओई एकई पद्धतिते एखाने करे दिब। 2x प्लस 6 अपर दिके चले गेले हये जाबे माइनस 6, आगे थेके 14 रयेछे प्लस 6 एदिके आसले हये जाबे माइनस 6 बा 2x इक्वल टू 14 থেকে 6 বিয়োগ করলে হয় 8 অত বা x ইকুয়াল টু এখানে x এর সাথে 2 গুণাকারে আছে এদিকে আসলে হবে ভাগ, 8 কে 2 দ্বারা ভাগ করতে হবে, অতএব x ইকুয়াল টু 4। আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 4, তার কারণ সবার প্রথমে আমি লিখে নিছি, মনে করি সংখ্যাটি x আর এখন x এর মান বের হইছে 4, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি হচ্ছে 4। আসলে আমরা অঙ্কটা একটু মিলাই, অঙ্কটা হইছে কি হয় নাই, এই যে 4 তাহলে 4 এর দ্বিগুণ কত, 4 দ্বিগুণে 8, 8 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হয় 14, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে আমাদের সমীকরণটাও বানানো ঠিক হইছে, সমাধানটাও ঠিক হইছে। আমরা এখন লিখব যে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 4, আমরা এখানে লিখে নিব অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 4, এটি হচ্ছে অ্যানসার। তাহলে এই প্রশ্নটার সমাধান কিভাবে করলাম আরেকবার বলে দিই, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, ওই সংখ্যাটি কত আমাদের জানা নাই, সংখ্যাটি আমরা ধরে নিলাম x, x এর দ্বিগুণ হচ্ছে 2x মানে 2 গুণ 2x, এই 2x এর সাথে মানে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। আমরা সমীকরণ গঠন করলাম, তার সমাধান করলাম x ইকুয়াল টু 4, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 4, এই 4 এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আমরা তাহলে এখানে এই অঙ্কটি সমাধান করলাম। এখন এই যে 2 নম্বর যে প্রশ্ন সেটিতে বলা হয়েছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, অর্থাৎ এমন একটি সংখ্যা রয়েছে যেই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, তাহলে আমরা কী করবো, আমরা এটার মতোই করবো যে আমরা বলবো মনে করি সংখ্যাটি x। এখন আরেকটা কথা বলি, এই যে আমরা এখানে x লিখলাম, x কি ধরা বাধ্যতামূলক, না, এটা আপনি যে কোনো একটা কিছু ধরতে পারবেন, আপনি চাইলে y ধরতে পারবেন, p ধরতে পারবেন, m ধরতে পারবেন, b ধরতে পারবেন, অর্থাৎ যে কোনো একটি চলক আপনি ধরে নিতে পারবেন যার মান আমরা জানি না, আমরা মান বের করব, এটা আমরা নিজেরা ধরে নিছি। তাহলে মনে করি সংখ্যাটি x, 2 নম্বর অঙ্কের কথা বলতেছি, মনে করি সংখ্যাটি x। এবার প্রশ্ন মতে এখানে তারা বলছে যে ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11, তাহলে অঙ্কটা কী হবে, আমি শুধু প্রশ্ন মতেরটা করতেছি যে আমরা ধরে নিলাম সংখ্যাটি x, তাহলে x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। এই যে আমরা সমীকরণ গঠন করলাম যে সংখ্যাটি হচ্ছে x, x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 সমান হবে, তাহলে আমরা এখানে এটা লিখে দিলাম যে 11 সমান হবে, এটা হচ্ছে সমীকরণ, এটা আমরা পরবর্তীতে সমাধান করব, তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা পারবো। 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে, অর্থাৎ এমন একটি সংখ্যা রয়েছে যার 7 গুণ 21-এর সমান, তার 7 গুণ হবে 21-এর সমান। আর 4 নম্বর প্রশ্নটা কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আমি এখন এই 4 নম্বর প্রশ্নটা করাবো, কারণ যদি আমি 4 নম্বর প্রশ্নটা করাই তাহলে 3 নম্বর প্রশ্নটা অটোমেটিক করা হয়ে যাবে। তাহলে 4 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে, অর্থাৎ এখানে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যার 4 গুণের সাথে 3 যোগ করব। সবার প্রথমে 4 গুণ বের করব, তার সাথে 3 যোগ করব, তাহলে যোগফল হবে 23। অঙ্কটা আসলে আমরা করি, আমরা যেহেতু সংখ্যাটি জানি না, আমরা সবার প্রথমে একই রকমভাবে সংখ্যাটি ধরে নিব। আমরা এখানে লিখব যে 4 নম্বর প্রশ্ন মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি হলো x, এটা আমরা ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি x। এখন আমাদেরকে কোন সংখ্যার 4 গুণের সাথে, অর্থাৎ এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির 4 গুণ বের করে নিতে হবে। আমরা এখন এখানে লিখব যে সংখ্যাটির 4 গুণ সমান, তাহলে সংখ্যাটির 4 গুণ কত হবে, সংখ্যাটি হচ্ছে x তার 4 গুণ, সংখ্যাটির 4 গুণ, এক্সকে 4 দ্বারা গুণ দিলে হয় 4x। তাহলে এখন আমরা প্রশ্নমতে এখানে সমীকরণটা গঠন করব, কিভাবে গঠন করব, তারা বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে
थ्री जोग कर ले जोगफल 23 हबे। आमरा बोल्लाम जे संख्याटी होच्छे एक्स, तहले एक्सेर चार गुण होच्छे 4x। এই যে সংখ্যাটির চার গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল 23 হবে। আমি আবারও বলতেছি, সংখ্যাটির চার গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল 23 হবে। এখন আমরা সমীকরণ গঠন করলাম, এখন আমরা সমাধান করব। 4x এই যে প্লাস থ্রি, তাকে আমরা অপরপক্ষে নিয়ে গেলে অপরপক্ষে ইতিমধ্যে 23 আছে, আর প্লাস থ্রি যদি এদিকে নিয়ে যাই মাইনাস থ্রি হবে, বা 4x ইকুয়াল টু 23 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে হবে 20, বা x ইকুয়াল টু 20। এখন এই যে x এর সাথে 4 এখানে গুণাকারে আছে, এদিকে আসলে হবে ভাগ 4। অতএব x ইকুয়াল টু আমরা যদি 20কে 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 5, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 5। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করলাম আরেকবার বলে দেই। আমাদেরকে বলছে কোন সংখ্যার চার গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল 23 হবে, অর্থাৎ এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যার চার গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল 23 হয়। আমরা সংখ্যাটি জানি না, আমরা সংখ্যাটি ধরে নিলাম যে সংখ্যাটি এক্স, চাইলে এখানে অন্য কিছুও ধরতে পারতাম। সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটির চার গুণ কত? সংখ্যাটির চার গুণ হচ্ছে 4 দ্বারা গুণ করব, তাহলে 4x। তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে সংখ্যাটির চার গুণ বের হইল, এই চার গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আমরা এখন অঙ্কটা সমাধান করে বের করলাম x ইকুয়াল টু 5, তার মানে সংখ্যাটি হচ্ছে 5। আসেন আমরা অঙ্কটা মিলাই। আমরা যদি এখানে সংখ্যাটি 5 হয়, তাহলে সংখ্যাটি 5 হলে 4 পাঁচা 20, x এর জায়গায় যদি 5 বসাই তাহলে 4 × 5, 4 × 5 = 20, তার সাথে যদি 3 যোগ করি তাহলে যোগফল 23। তাহলে যোগফল 23 হয় যদি এই এক্স এর মান 5 হয়। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় সংখ্যাটি হলো 5। তাহলে আমরা এই যে আমাদের 4 নম্বর এই প্রশ্নটার আমরা সমাধান করলাম যে নির্ণেয় সংখ্যাটি হলো 5। এখন আমরা আমাদের এই 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে, 21 হবে। এই যে আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করলাম, এখান থেকে যদি আমি এই যে প্লাস থ্রিটাকে বাদ দিয়ে দিই তাহলে 4x ইকুয়াল টু 20, এভাবে করে দেখা যায় যে আমি যদি প্লাস থ্রিটাকে বাদ দিই। একই রকমভাবে এখানের মধ্যে বলা হয়েছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। সেটা করব কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি সংখ্যাটা জানি না, সংখ্যাটা কত, আমরা যদি সংখ্যাটাকে ধরি যে সংখ্যাটা হচ্ছে x, সংখ্যাটা যদি x, তাহলে x এর 7 গুণ কত? 7x। ভালো করে খেয়াল করবেন, একটি সংখ্যা আমরা ধরে নিলাম এক্স, তার 7 গুণ হচ্ছে 7x। আমাদের প্রশ্নে বলছে যে 7 গুণ সমান 21, 7 গুণ সমান 21। আমরা কিন্তু সমীকরণ গঠন করে ফেললাম, আমাদের 3 নম্বর প্রশ্নের সমীকরণ এটা যে 7x ইকুয়াল টু 21, সংখ্যাটি হচ্ছে এক্স, এক্সের 7 গুণ হলো 7x, এই 7x সমান 21। এখন আমরা এক্সের সাথে 7 গুণাকারে আছে, 7 এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 21কে 7 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে এক্সের মান 3। অঙ্কটা একেবারেই সহজ, তাহলে 3-এর 7 গুণ কত হয়? 3 × 7 = 21, তাহলে 3, সংখ্যাটি হচ্ছে 3, এই 3-এর 7 গুণ সমান 21। তাহলে আমরা আশা করি এখানে যে 4টি প্রশ্ন রয়েছে এই 2টি সমাধান দেখে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করতে পারবো, এবং এই ধরনের যত প্রশ্ন দিবে আমরা সবগুলো প্রশ্নের এভাবে করে সমীকরণ গঠন করে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা আরও নতুন করে 2টি প্রশ্ন লিখলাম। এখানে আমাদের বলা হয়েছে যে 1 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে, অর্থাৎ একটি সংখ্যা ওই সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যারই দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। সংখ্যা কিন্তু একটাই, আমরা ওই সংখ্যাটার 4 গুণ বের করব, ওই সংখ্যাটার দ্বিগুণ বের করব, 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করব, দেখব ফলাফল 24 হয় কি না, ওই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে যে কোন সংখ্যার 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। আমরা সংখ্যাটি জানি না, আমরা সংখ্যাটি আবার ধরে নিব। আমরা লিখব সমাধান, মনে করি সংখ্যাটি এক্স, আমরা এই সংখ্যাটি ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি এক্স। এখন আমাদের এই যে সংখ্যাটি এক্স ধরলাম, এই এক্সের 4 গুণ বের করতে হবে, এই এক্সেরই দ্বিগুণ বের করতে হবে, কারণ এখানে কিন্তু বলা হয়েছে যে একটি সংখ্যার 4 গুণ থেকে
ওই সংখ্যারই দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন এক্স এর চার গুণ কত হয়, দ্বিগুণ কত হয় সেগুলো আমরা এখন বের করব। এখানে লিখব সংখ্যাটির চার গুণ সমান, সংখ্যাটির চার গুণ মানে কি, এই সংখ্যাটিকে চার দ্বারা গুণ করতে হবে। তাহলে ফোর ইন্টু এক্স, ফলাফল কত, ফোর এক্স। আমরা যদি এক্সকে ফোর দ্বারা গুণ দিই তাহলে ফোর এক্স হয়। তাহলে এখন আমরা এখানে লিখব যে সংখ্যাটির দ্বিগুণ সমান, দ্বিগুণ মানে কি দুই গুণ, তাহলে আমরা সংখ্যাটিকে দুই দ্বারা গুণ দিব। তাহলে এক্সকে টু দ্বারা গুণ দিলে হয় টু এক্স। তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স, এক্সের চার গুণ হচ্ছে ফোর এক্স, এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স। আমরা এই এক্সের চার গুণ থেকে এক্সের দ্বিগুণ বিয়োগ করব, ফলাফল যেন টোয়েন্টি ফোর হয়। তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে আমরা সংখ্যাটির চার গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করব, ফলাফল হবে টোয়েন্টি ফোর। পরবর্তী লাইনে গিয়ে আমরা যদি চারটা এক্স থেকে দুইটা এক্স বিয়োগ করি তাহলে আর থাকে দুইটা এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর। এক্সের সাথে টু গুণ আকারে আসে, অপর দিকে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ আকার। টোয়েন্টি ফোরকে টু দ্বারা ভাগ করলে ফলাফল হয় টুয়েলভ, অর্থাৎ বারো। তাহলে এক্সের মান কত, বারো। তাহলে আমরা ফলাফল বের করে ফেললাম যে সংখ্যাটি হচ্ছে বারো। আমরা যদি বারোর চার গুণ কত হয়, চার বারং আটচল্লিশ, বারোর দ্বিগুণ কত হয়, বারো দুগুণে চব্বিশ। তাহলে আমরা যদি আটচল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করি ফলাফল কিন্তু চব্বিশই হয়। আটচল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করলে ফলাফল চব্বিশ হয়। তাহলে সংখ্যাটি টুয়েলভ, আমরা এটি লিখব যে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো টুয়েলভ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করলাম আরেকবার বলে দিই। আমাদের এই এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল টোয়েন্টি ফোর হবে। এখন কোন সংখ্যার চার গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল টোয়েন্টি ফোর হয় এটা আমাদের জানা নাই। আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিব, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে যেহেতু সংখ্যাটি এক্স, তাহলে এক্সের চার গুণ কত, ফোর এক্স, এক্সের দ্বিগুণ কত, টু এক্স। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ওই সংখ্যাটির চার গুণ থেকে ওই সংখ্যাটির দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল টোয়েন্টি ফোর হবে। আমরা তাহলে চার গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলাম, ফলাফল টোয়েন্টি ফোর। এভাবে করে অঙ্কটা আমরা করলাম এক্স ইকুয়াল টু টুয়েলভ, এক্সের মান টুয়েলভ। আমরা সবার প্রথমে বলছি সংখ্যাটি হচ্ছে এক্স আর এক্সের মান টুয়েলভ, তাহলে সংখ্যাটি টুয়েলভ। আমরা বলতে পারি নির্ণয় সংখ্যাটি হলো টুয়েলভ, অর্থাৎ বারো। তাহলে এই যে সংখ্যাটি হচ্ছে বারো, এই বারো সংখ্যা আমরা এইভাবে বলতে পারি যে বারো সংখ্যাটির চার গুণ থেকে বারো সংখ্যাটির দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল টোয়েন্টি ফোর হয়। অর্থাৎ আমরা যদি চার বারং আটচল্লিশ থেকে বারো দুগুণে চব্বিশ, আটচল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করি বিয়োগফল চব্বিশ হবে। তাহলে এইভাবে করে আমরা অঙ্কটা পুরোটা করলাম। দুই নম্বর অঙ্কে কী বলছে, কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল থার্টি টু হয়, সংখ্যাটি কত। এটা তারা জানতে চায় যে কোনো একটি সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল থার্টি টু হয়, সংখ্যাটি কত তোমরা নির্ণয় করো। এই একই পদ্ধতিতে আমরা করব, সেটা হচ্ছে সংখ্যাটি তো আমরা জানা নাই, আমরা সংখ্যাটি ধরে নিব। আমরা ধরি যে সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্সের পাঁচ গুণ কত, এক্সের পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স, এক্সের তিন গুণ কত, এক্সের তিন গুণ হচ্ছে থ্রি এক্স। তাহলে তারা আমাদেরকে বলছে যে সংখ্যাটির পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করতে হবে। তাহলে পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করব, যোগ করলে ফলাফল থার্টি টু হয়। আমরা কিন্তু সমীকরণ গঠন করে ফেললাম যে একটি সংখ্যা যেই সংখ্যাটির পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করলে যোগফল থার্টি টু হয়। এটা আমরা সমাধান করে ফলাফল বের করে ফেলবো, অর্থাৎ দুইটি অঙ্ক একই রকম। এই প্রথম অঙ্কে বলা হয়েছে বিয়োগফল আর দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে যোগফল। অর্থাৎ প্রথম অঙ্কে আমরা বিয়োগ করলাম, দ্বিতীয় অঙ্কে আমরা যোগ করলাম। তাহলে দুইটা অঙ্ক একই রকমের। আমরা এই নিয়মের যত অঙ্ক দিবে আমরা আশা করি সবাই এই নিয়মে করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা নতুন করে দুইটি প্রশ্ন লিখলাম। আমাদের এখানের মধ্যে বলা হয়েছে যে সমীকরণ গঠন করে সমাধান করো দুইটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা, কলমটির দাম কত। অর্থাৎ এখানে কলমটির দাম জানতে চায় এবং বলা হয়েছে যে কলমের দাম যত টাকা তা থেকে আমরা যদি দুই টাকা কমাই তাহলে দাম হয়ে যায় দশ টাকা,
কলমটির দাম কত এটা তারা জানতে চায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কলমের দাম তো আমাদের জানা নাই, আমরা তাহলে কলমের দাম ধরে নিই যে কলমের দাম এক্স টাকা। তাহলে কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে তারা বলে দিছে যে কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দশ টাকা হতো। তাহলে কলমের দাম এক্স টাকা, এক্স টাকা থেকে আমরা যদি দুই টাকা কমাই অর্থাৎ বিয়োগ করি বাদ দিই তাহলে কলমের দাম থেকে যদি দুই টাকা কমিয়ে দেই তাহলে ফলাফল হয় দশ অর্থাৎ টেন। এটি আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেল, আমরা এক্স এর মান বের করলেই কলমের দাম পেয়ে যাব। তাহলে এক নম্বর প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। এই যে আমরা সমীকরণ আমরা লিখবো যে মনে করি কলমটির দাম এক্স টাকা, প্রশ্ন মতে এক্স মাইনাস টু ইকুয়াল টু টেন আমরা এক্স এর মান বের করব। এরপরে দুই নম্বর প্রশ্ন, আচ্ছা এখানে আমাদের এক্স এর মান কত বের হয়? আমরা যদি মাইনাস টু এদিকে নিয়ে আসি তাহলে টেনের সাথে মাইনাস টু এদিকে আসলে চলে হয়ে যাবে হচ্ছে প্লাস টু, তাহলে দশ আর দুই হয় বারো, তাহলে এক্স এর মান টুয়েলভ। তাহলে এক্স এর মান যেহেতু টুয়েলভ, আমরা টুয়েলভ থেকে টু মাইনাস করলে টেন হয়, তাহলে আমরা বলতে পারি কলমটির দাম টুয়েলভ টাকা অর্থাৎ বারো টাকা। এক নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার দুই নম্বর প্রশ্ন, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চারগুণ চকলেট আছে মণিকার কাছে, দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে এটা তারা জানতে চায়। তাহলে এখন আমরা করব কিভাবে, সেটি হচ্ছে কণিকার কাছে কতটুকু চকলেট আছে এটা তারা জানতে চায়। আমরা তো জানি না, তাহলে আমরা এখানে ধরব, আমরা মনে করি কণিকার আছে চকলেট আছে এক্স টি, আমরা এইভাবে করে ধরে নিব। তাহলে কণিকার কাছে যতগুলো চকলেট থাকবে মণিকার কাছে তার চার গুণ চকলেট থাকবে, আর কণিকা মণিকা একসাথে করলে পঁচিশটি চকলেট হয়। আমরা এখানে সমাধানটা করি তাহলে বুঝাইতে অনেক সুবিধা হবে। আমরা এখানে লিখব সমাধান, দুই নম্বর প্রশ্নের আমরা এখন সমাধান করব, লিখব মনে করি কণিকার কাছে চকলেট আছে এক্স টি। তাহলে কণিকার কাছে চকলেট আছে এক্স টি, এখন আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে। তাহলে আমরা এখন এটা আমরা বের করব এখানে যে অতএব মণিকার কাছে চকলেট আছে কতগুলো হবে, যেহেতু কণিকার কাছে এক্সটি চকলেট আর কণিকার কাছে যতটি তার চার গুণ চকলেট মণিকার কাছে, চার গুণ কণিকার কাছে এক্সটি তার চার গুণ চকলেট হচ্ছে মণিকার কাছে, তাহলে ফোর ইন্টু এক্স টি, তাহলে ফোর এক্স টি। তাহলে আমরা বলতে পারি মণিকার কাছে চকলেট আছে ফোর এক্স টি। এখন আমরা লিখব প্রশ্ন মতে, আপনারা চাইলে এখানে আমরা যে টি লিখলাম এই টিটা না লিখলেও চলবে, আপনারা বলতে পারেন যে কণিকার কাছে চকলেটের সংখ্যা এক্স, মণিকার কাছে চকলেট আছে ফোর এক্স, এভাবে করে লিখলেও চলবে। আমরা এখন আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে দুইজনের একত্রে, একত্রে মানে একসাথে, দুইজনের একত্রে টোয়েন্টি ফাইভটি চকলেট আছে। তাহলে কণিকার কাছে চকলেট আছে এক্স টি, মণিকার কাছে চকলেট আছে ফোর এক্স টি, তাহলে কণিকা এবং মণিকা দুইজনের চকলেট একত্র করলে চকলেট সংখ্যা হয় টোয়েন্টি ফাইভটি। কণিকার চকলেট মণিকার চকলেট একত্রে টোয়েন্টি ফাইভ, এখানে আমাদেরকে সংখ্যা জানিয়ে দিল, এই সংখ্যার কারণে আমরা এখন অঙ্কটার ফলাফলটা বের করতে পারবো। পরবর্তী লাইনে গিয়ে একটা এক্স আর চারটা এক্স একসাথে করলে ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, এখন এক্সের সাথে ফাইভ গুণাকারে অপর পক্ষে চলে গেলে হয়ে যাবে ভাগাকার টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ, অতএব এক্স ইকুয়াল টু আমরা যদি পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় পাঁচ ফাইভ, তাহলে এক্সের মান ফাইভ। আমরা এখানে এক্স কাকে ধরলাম, বললাম যে কণিকার কাছে চকলেট আছে এক্স টি, এখন এক্সের মান ফাইভ, তাহলে আমরা বলবো কণিকার কাছে চকলেট আছে ফাইভ টি, এটি আমাদের উত্তর, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করলাম, আমাদেরকে বলা হয়েছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে, কণিকার এবং মণিকার উভয়ের চকলেট একত্রে পঁচিশটি, কণিকার কাছে কতগুলো চকলেট আছে। আমরা সবার প্রথমে লিখলাম মনে করি কণিকার কাছে চকলেট আছে এক্স টি, আমরা কিন্তু সবগুলো অঙ্কই কিন্তু এক্স ধরে করতেছি, আপনারা চাইলে অন্য কিছুও ধরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কণিকার কাছে চকলেট আছে এক্স টি, তাহলে মণিকার কাছে কতগুলো চকলেট আছে, কণিকার কাছে যত তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে অর্থাৎ ফোর এক্স টি।
এখন আমাদের প্রশ্নে বলা আছে দুই জনের একত্রে 25টি চকলেট আছে, তাহলে কণিকার চকলেট মণিকার চকলেট একত্রে 25টি চকলেট। আমরা ফলাফল বের করলাম x ইকুয়াল টু 5, তার মানে কণিকার কাছে 5টি চকলেট আছে। আর কণিকার কাছে যদি 5টি চকলেট থাকে তাহলে মণিকার কাছে কয়টি? 4 বাই 20, 20টি চকলেট। তাহলে কণিকার কাছে 5টি চকলেট, মণিকার কাছে 20টি চকলেট, একত্রে 25টি চকলেট। এখন মণিকার কাছে কয়টি আছে আমাদের কাছে জানতে চাইনি, আমরা বের করি নাই, আমাদের প্রশ্নে শুধু কণিকারটা জানতে চেয়েছে। আমরা কণিকার 5টি চকলেট আছে এটি বের করলাম। তাহলে এই পদ্ধতিতে আমরা যত অঙ্ক দিবে আমরা সব অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে আরও নতুন করে দুইটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে সমীকরণ গঠন করে সমাধান করো দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে একটা শব্দ খেয়াল রাখতে হবে যে ক্রমিক, ক্রমিক বলতে বোঝানো হয় ধারাবাহিকভাবে, সিরিয়ালি। তাহলে ধারাবাহিকভাবে আসে এরকম দুইটি জোড় সংখ্যার যোগফল 30, তাহলে ওই দুইটি সংখ্যা কত সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপরে দুই নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। অর্থাৎ ধারাবাহিকভাবে আছে এরকম তিনটি বিজোড় সংখ্যা, ধারাবাহিকভাবে আছে এরকম তিনটি বিজোড় সংখ্যার যোগফল 27 হলে ওই তিনটি বিজোড় সংখ্যা কত কত তা নির্ণয় করতে বলা হয়েছে। এখন এখানে যদি আমি দেখাই যে জোড় সংখ্যার ক্ষেত্রে, এক নম্বর অঙ্কটা জোড় সংখ্যার কথা বলা হয়েছে, প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, তারপরে 4, তারপর 6, তারপরে 8, এইভাবে করে সব জোড় সংখ্যাগুলো আমি ধারাবাহিকভাবে লিখলাম। এখন এই যে প্রথম জোড় সংখ্যাটা, আমি যদি প্রথম জোড় সংখ্যাটা আমি জানি না, আমি যদি বলি যে 2 এর পরিবর্তে আমি যদি এখানে x দিই, 2 এর পরিবর্তে x দিলাম, তাহলে প্রথম জোড় সংখ্যাটা x, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় জোড় সংখ্যাটা হচ্ছে 4। এখন এই যে প্রথম জোড় সংখ্যা 2, দ্বিতীয় জোড় সংখ্যা 4, দুইয়ের সাথে কত যোগ করলে 4 হয়? আমরা জানি দুইয়ের সাথে 2 যোগ করলে 4 হয়, অর্থাৎ প্রথম জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে দ্বিতীয় জোড় সংখ্যাটা পাওয়া যায়, তার সাথে 2 যোগ করলে তৃতীয় জোড় সংখ্যা পাওয়া যায়, তার সাথে 2 যোগ করলে চতুর্থ জোড় সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ আমরা বুঝলাম একটি জোড় সংখ্যার সাথে যদি আমরা 2 যোগ করি ঠিক তার পরবর্তী জোড় সংখ্যাটি আমরা পাবো, তার সাথে যদি 2 যোগ করি তার পরবর্তী জোড় সংখ্যাটি আমরা পাবো। তাহলে একই রকমভাবে যদি আমরা বলি প্রথম জোড় সংখ্যা x, তাহলে পরবর্তী জোড় সংখ্যা কত হবে? x প্লাস 2। আমরা প্রথম জোড় সংখ্যার সাথে 2 যোগ করব, তাহলে আমরা দ্বিতীয় জোড় সংখ্যা পেয়ে যাব। তৃতীয় জোড় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় জোড় সংখ্যাটির সাথে আমরা আরও 2 যোগ করব, তাহলে আমরা তৃতীয় জোড় সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ ঠিক তার আগেরটার সাথে 2 যোগ করলে পরবর্তীটা পাওয়া যায়। x এর সাথে 2 যোগ করলাম আমরা দ্বিতীয় জোড় সংখ্যা পেলাম, তার সাথে 2 যোগ করলাম আমরা তৃতীয় জোড় সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই যে +2 +2 একসাথে করলে কত হয়? x প্লাস 4। অর্থাৎ আমরা যদি x +2 +2 এটাও আমরা লিখতে পারি, আবার এটার পরিবর্তে x +4ও লিখতে পারি, দুইটা একই কথা। এটা আমরা দেখলাম জোড় সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা বিজোড় সংখ্যাটা দেখব। আমরা জানি যে বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, এরপরে 3, তারপর 5, তারপর 7, এই যে সবগুলো বিজোড় সংখ্যা এবং ধারাবাহিকভাবে আমরা লিখলাম। এখন প্রথম যেই বিজোড় সংখ্যা তার সাথে যদি আমরা 2 যোগ করি আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যা পাবো, তার সাথে 2 যোগ করলে আমরা তৃতীয় বিজোড় সংখ্যা পাবো। অর্থাৎ একটি বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী বিজোড় সংখ্যাটি পাওয়া যায়। এখন আমরা যদি 1 এর পরিবর্তে আমরা যদি বলি যে প্রথম বিজোড় সংখ্যাটা x, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যাটা কত হবে? x প্লাস 2, অর্থাৎ 2 যোগ করলে আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে তৃতীয়টি কত হবে? আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যার সাথে দ্বিতীয়টি লিখলাম, দ্বিতীয় বিজোড় সংখ্যার সাথে আমরা আরও 2 যোগ করব, তাহলে আমরা তৃতীয় বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে ক্রমিক বলা হয়েছে, ক্রমিক বলতে ধারাবাহিকভাবে, যে একটার পর একটা একটার পর একটা সিরিয়ালি, তাহলে প্রথম অঙ্কটাতে জোড় কথা বলা হয়েছে আর দ্বিতীয় অঙ্কটাতে বিজোড় এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন প্রথম অঙ্কটাতে 2টি জোড় সংখ্যা আর দ্বিতীয় অঙ্কটাতে 3টি বিজোড় সংখ্যা, তার মানে 2 নম্বর অঙ্কটা একটু বড়, আমরা 2 নম্বর অঙ্কটা এখানে সমাধান করে দেখাই দিব। আমরা যদি 2 নম্বরটা পারি
তাহলে আমরা প্রথম অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারবো। তাহলে আমরা এখন এখানে লিখব সমাধান। এখন আমরা এই যে দুই নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। আমরা কিন্তু একটি সংখ্যা আমরা জানি না, ওই তিনটি সংখ্যার একটি সংখ্যাও আমাদের জানা নেই, তাহলে আমরা এই তিনটি সংখ্যাকে ধরে নিব। আমরা সবার প্রথমে লিখব, মনে করি প্রথম বিজোড় সংখ্যাটি হলো, তাহলে আমরা লিখলাম যে মনে করি প্রথম বিজোড় সংখ্যা এক্স, তাহলে এখন লিখব দ্বিতীয় বিজোড় সংখ্যা। তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কী হবে? আমরা প্রথম বিজোড় সংখ্যা যা তার সাথে শুধু দুই যোগ করব, তাহলে আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যা পেয়ে যাব। তাহলে তৃতীয় বিজোড় সংখ্যা কী হবে? তৃতীয় বিজোড় সংখ্যা হবে দ্বিতীয় বিজোড় সংখ্যা যা তার সাথে দুই যোগ করতে হবে, তাহলে আমরা তৃতীয় বিজোড় সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথম বিজোড় সংখ্যা এক্স, দ্বিতীয় বিজোড় সংখ্যা এক্স প্লাস টু, তৃতীয় বিজোড় সংখ্যা এক্স প্লাস টু প্লাস টু। এখন যদি এখানে চতুর্থ বিজোড় সংখ্যার কথা বলা হইতো, আমরা তৃতীয়টাকে লিখতাম তার সাথে দুই যোগ করতাম, তখন হইতো এক্স প্লাস টু প্লাস টু প্লাস টু। এইভাবে করে করবো আমরা, সিরিয়াল বাই সিরিয়াল এভাবে করতে থাকবো। তাহলে এই যে এখানে আমরা লিখলাম এক্স প্লাস টু প্লাস টু, তাহলে দুই আর দুই যোগ করলে কত হয়? দুই আর দুই যোগ করলে হয় ফোর। আমরা চাইলে এক্স প্লাস টু প্লাস টু এইভাবেও রেখে দিতে পারবো, আবার চাইলে আমরা এক্স প্লাস ফোর এভাবেও লিখতে পারবো। এই দুইভাবে যে কোনো একভাবে লিখলেই চলে, কোনো সমস্যা নেই এখানে। এখন আমরা লিখব প্রশ্ন মতে। আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে এই যে তিনটি সংখ্যা, তিনটি বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা, দ্বিতীয় বিজোড় সংখ্যা, তৃতীয় বিজোড় সংখ্যা, এই তিনটি বিজোড় সংখ্যাকে যোগ করলে যোগফল 27 হবে। আমরা এই তথ্যটির মাধ্যমে সমীকরণ গঠন করব। আমরা লিখব প্রশ্ন মতে, প্রথম যেই বিজোড় সংখ্যা x, দ্বিতীয় যেই বিজোড় সংখ্যা x প্লাস টু, তৃতীয় যেই বিজোড় সংখ্যা x প্লাস ফোর। আমরা তিনটি বিজোড় সংখ্যা লিখলাম, এখন এই তিনটি বিজোড় সংখ্যাকে যোগ করব, কারণ তারা বলেছে যে এই তিনটি বিজোড় সংখ্যার যোগফল, যোগফল কখন বের হয়? যোগ করলে। তাহলে প্রথম বিজোড় সংখ্যা যোগ দ্বিতীয় বিজোড় সংখ্যা যোগ তৃতীয় বিজোড় সংখ্যা। আপনারা চাইলে এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারেন। এখন এই তিনটি বিজোড় সংখ্যার যোগফল 27। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন কী করব? একটা এক্স, একটা এক্স, একটা এক্স। তাহলে এখানে কয়টা এক্স? এখানে তিনটা এক্স, অর্থাৎ থ্রি এক্স প্লাস টু প্লাস ফোর, একসাথে করলে কত হয়? প্লাস সিক্স, ইকুয়াল টু 27। পরবর্তী লাইনে গিয়ে থ্রি এক্স, এই যে প্লাস সিক্স, তাকে যদি আমরা অপরপক্ষে পাঠিয়ে দিই ডান দিকে, তাহলে কী হয়ে যাবে? মাইনাস সিক্স। তাহলে 27 মাইনাস সিক্স, আমরা প্লাস সিক্সকে এদিকে নিয়ে আসলাম, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। বা থ্রি এক্স ইকুয়াল টু, আমরা যদি 27 থেকে 6 বিয়োগ করি তাহলে হয় 21, অর্থাৎ 21। এখন আমরা x এর মান বের করব, x এর সাথে 3 গুণাকারে আসে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ 21, তাকে আমরা ভাগ করব 3 দ্বারা। অতএব x ইকুয়াল টু 7, 21-এর মধ্যে 3 যায় 7 বার, তাহলে 3 সাথে 21, তার মানে কি? x এর মান 7। এই যে আমরা সবার প্রথমে বললাম প্রথম বিজোড় সংখ্যা x, আমরা x এর মান বের করলাম 7, তাহলে প্রথম বিজোড় সংখ্যা 7, পরবর্তী বিজোড় সংখ্যা 7 প্লাস 2, তৃতীয় বিজোড় সংখ্যা 7 প্লাস 4। আমরা এইভাবে করে এখন বের করব। আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যা তিনটি নির্ণয় করো, আমরা এখানের মধ্যে সংখ্যা তিনটি এখন নির্ণয় করব। আমরা লিখব যে অতএব প্রথম বিজোড় সংখ্যা সমান 7, দ্বিতীয় বিজোড় সংখ্যা, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কী হবে? এখানে আমরা লিখলাম যে x প্লাস টু, তার মানে x এর জায়গাতে 7 বসাবো, তাহলে 7 প্লাস টু ইকুয়াল টু, 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 9, আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা লিখব তৃতীয় বিজোড় সংখ্যা, তৃতীয় বিজোড় সংখ্যা কত হবে? x প্লাস 4, তাই x এর মান তো 7, তাহলে 7 প্লাস 4 অর্থাৎ 11। আমরা ধারাবাহিকভাবে, এই যে আমাদের এখানে প্রশ্নে যে বলা হলো ক্রমিক মানে ধারাবাহিকভাবে, আমরা তিনটি বিজোড় সংখ্যা বের করলাম, প্রথম বিজোড় সংখ্যা 7, ঠিক তার পরবর্তী বিজোড় সংখ্যা 9, তার পরবর্তী বিজোড় সংখ্যা 11, তিনটি ধারাবাহিকভাবে অর্থাৎ তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা আমরা বের করলাম। তাহলে এখানে আমরা লিখলাম যে নির্ণয় তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হলো 7, 9, 11। আমরা তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বের করলাম, অর্থাৎ ধারাবাহিকভাবে তিনটি বিজোড় সংখ্যা বের করলাম, প্রথম বিজোড় সংখ্যা 7, পরবর্তী বিজোড় সংখ্যা 9, তার পরবর্তী বিজোড় সংখ্যা 11। তাহলে আমাদের এই যে দুই নম্বর প্রশ্নটা বললো
তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো, আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এখন এখানে তো তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় কথাটা বলছে, যদি জোড় বলতো ঠিক এই একই পদ্ধতিতে, জোড় বলুক বিজোড় বলুক এই পদ্ধতিতে আমরা করব। কিন্তু এখন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের প্রশ্নে যদি জোড় বা বিজোড় এই ধরনের কোনো শব্দ না বলা থাকতো, যদি বলতো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, জোড়ও বলে নাই বিজোড়ও বলে নাই, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 27, তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করো, তখন আমরা কিভাবে করতাম? তখন আমরা করতাম এইভাবে যে আমরা 1, 2, 3, 4 এই যে আমরা সংখ্যাগুলো লিখলাম, এগুলো কিন্তু সব ধারাবাহিকভাবে আমরা লিখলাম একটার পর একটা, কারণ এখানে কোনো জোড় বিজোড় বলে নাই, অর্থাৎ সব এখানে ঢুকবে 1, 2, 3, 4, 5 এইভাবে করে। তাহলে প্রথম সংখ্যাটা আমরা ধরতাম এক্স, পরবর্তী সংখ্যাটা ধরতাম এক্স প্লাস ওয়ান, তার পরবর্তী সংখ্যা ধরতাম এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ তখন আমরা এক করে যোগ করতাম, কারণ এক করে যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাব। প্রথম সংখ্যা ওয়ান, তার সাথে ওয়ান যোগ করলে দ্বিতীয় সংখ্যা, তার সাথে ওয়ান যোগ করলে তৃতীয় সংখ্যা। অর্থাৎ যদি জোড় বা বিজোড় এই ধরনের কোনো কথা না বলে, তখন আমরা প্রথম সংখ্যাটা ধরে নিব আর তার সাথে ওয়ান যোগ করতে থাকবো, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যা পেয়ে যাব। আর যদি জোড় বা বিজোড় এই ধরনের কোনো শব্দ উল্লেখ করে, তখন আমরা এই পদ্ধতিতে যে যে এই নিয়মে আমরা অঙ্কগুলো করে দিব। আমাদের এক নম্বর অঙ্কে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে এই কথাটা বলছে, তাহলে এখানে জোড় শব্দটা ব্যবহার করছে, তাহলে আমরা কী করব? আমরা বলবো যে প্রথম সংখ্যা, প্রথম জোড় সংখ্যা এক্স, দ্বিতীয় জোড় সংখ্যা এক্স প্লাস টু, তাহলে এই দুইটি সংখ্যার যোগফল 30। সংখ্যা দুইটি কত? আমরা সমীকরণটা গঠন করব এইভাবে যে এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু 30, একটি জোড় সংখ্যা এবং তার পরবর্তী জোড় সংখ্যা, এই দুইটি সংখ্যার যোগফল 30, আমরা এইভাবে করে সমাধান বের করব যে ওই দুইটি জোড় সংখ্যা কত। তাহলে আমরা এই যে এখানে যে নিয়মগুলো শিখলাম, এই নিয়ম অনুযায়ী আমরা যত ধরনের এই জোড় বিজোড় বা স্বাভাবিক সংখ্যার অঙ্ক দিক, আমরা সব অঙ্কই করতে পারবো ইনশাল্লাহ। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।